ওকে, সো হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ আমাদের জয়েন করার জন্য আজকে বার্তার এমএস ওয়ার্ড সেকেন্ড সেশন ট্রেনিং মডিউলের। সুজয়, থ্যাংক ইউ অগেন আমাদের এই সেশনটা নেওয়ার জন্য। লাস্ট সেশনে আমাদের খুব হেল্পফুল হয়েছে, আমরা পেজ লেআউট, পেজ সাইজ আর ডিফারেন্ট টেক্সট অ্যালাইনমেন্ট যেগুলো শিখেছি। আজকে আমরা যেমন আপনি বললেন টেবিল কিভাবে কিভাবে এফেক্টিভলি ডিজাইন করা যায়, বুলেটস আর প্রিন্ট লেআউট নিয়ে আরো কিছু শিখব, তো আমরা স্টার্ট করতে পারি। থ্যাংক ইউ সুজয় অ্যাগেন এন্ড ওয়েলকাম এভরিওয়ান। থ্যাংক ইউ অর্কদীপরা, এন্ড ইয়েস, ইউ হ্যাভ কভার্ড মোস্টলি টপিকস আমি যেগুলো আজকে কভার করব। যেহেতু আজকে আমার মনে হয় যারা রয়েছেন বাংলা উইল বি ইজিয়ার ফর অল অফ দেম, সো আমি বাংলাতেই মোস্টলি বলবো, আর কিছু ইংলিশ ন্যাচারালি চলে আসে, সো দ্যাটস ওকে। সো টুডে উই উইল স্টার্ট উইথ মোস্টলি উইথ বুলেটস ফার্স্ট, এবং তারপরে প্ল্যান হচ্ছে তারপরে উই উইল টাচ অন টেবল অ্যান্ড হাউ টু ফরম্যাট টেবল, কি করে ফরম্যাট করতে হয় এবং কি করে ডিস্ট্রিবিউট করতে হয় কলামনার, এবং টেবিল ইউজ করে কি করে আমরা একটা কোন ইনভয়েস বানাতে পারি বা মেমো বানাতে পারি বা ভাউচার বানাতে পারি বা এনিথিং আমরা কোনো কিছু বানাতে পারি, তো সেটা টেবিল ইউজ করে এফেক্টিভলি কি করে বানাতে পারি, প্রিন্ট কি করে যাতে সেটা পারফেক্টলি হয় সেটাও কভার করব। এছাড়া আজকে কভার করব পিকচার্স, ইউজ অফ পিকচার্স ইন ওয়ার্ড, শেপস, নানান ধরনের শেপ ইউজ করে কোন ডকুমেন্টে কি করে শেপ ইউজ করে সেটা মেনটেন করতে হয়, এবং সেটা যখন প্রিন্টও নেওয়া হয় বা পরে যখন কাউকে পাঠানো হয় যাতে সেই শেপ চেঞ্জ না হয়ে যায় বা কোনো ফরম্যাটিং চেঞ্জ হয়, সেটাও কভার করব। এবং এছাড়া কিছু আদার ছোট আদার টপিকস লাইক কলামনার রিপ্রেজেন্টেশন বা এক্সেল টু ওয়ার্ড, এগুলো আই উইল ট্রাই টু কভার টুডে। So we'll start with bullets right away. Okay, bullets, I'll just open one new document. I mean, a document I use for today, bullet, I will try to train on bullets. So bullets, just shobari jeta problem hoy প্রথম যখন কোনো কিছু কোনো কোনো সোর্স থেকে, সেটা ইন্টারনেট হতে পারে বা অন্য কোনো পিডিএফ হতে পারে, সেখান থেকে আমরা যখন ইউজ করি বুলেটস, তখন what are the challenges we face, okay? So ami screen share shuru korlam. Yes, okay, so ei je format ta apnara dekhchen asha kore sobai dekhte parchen, to ei je ekta ekhane paragraph hoyeche, bullets hoyeche, apni jodi ei section ta dekhen tale ekhane dekhte parben je ami justify kore neatly align kore ekta paragraph likhechi, tar pore use korechi bullets, এবং তারপরে আমি বুলেটস এর পরে বুলেটের মধ্যে বুলেট সাব বুলেটস যেটাকে বলে সাব বুলেটস ইউজ করে আমি মেড দিস হোল সেকশন, এই সেকশনটা আমি বানিয়েছি। সো আমি এটা যখন করেছি এটা আমি ইন্টারনেট থেকে কপি করে তারপরে এটা বানিয়েছি, সো আমরা এটাই সেম জিনিসটা আমরা একসাথে করব বা আমি করব, আপনারা দেখবেন। ওকে, আমরা দেখব যে আমি কি করে বানিয়েছি বা করেছি। তো প্রথমে যেটা করব, আমি এই এটা ধরে নিচ্ছি যে কোনো একটা ইন্টারনেটের ডকুমেন্টে এরকম ভাবে লেখা আছে, তো আমি এটা পুরোটাই কপি করছি এরকম করে, আমি এই সেকশনটা প্রথমে কপি করছি, কপি করে এরকম একটা নতুন ওয়ার্ড ডকুমেন্টে আমি জাস্ট রাখলাম, এবং এখান থেকে আমি বুলেটটা তুলে দিলাম, আই জাস্ট রিমুভ দ্য বুলেট, বা আমরা ইন্টারনেটেও যেতে পারি, আমরা শুরু করতে পারি যে এরকম একটা ডকুমেন্ট আছে, বা আমরা যখন টাইপ করছি ধরুন আমরা লিখছি যে এরকম একটা প্যারাগ্রাফ লেখার পরে আমি তারপরে দেখলাম যে আমাকে এখানে পয়েন্ট ওয়াইজ লিখতে হবে, পয়েন্ট গুলো ধরুন এরকম ভাবে রয়েছে, ওকে, আর এটার সাথে অ্যালাইন করে দিলাম, এরকম ভাবে রয়েছে, এরকম ভাবে এসেছে, কিন্তু আমি জানি এগুলো তিনটে পয়েন্ট, আমি তিনটে পয়েন্ট আমাকে এর সাব এই প্যারাগ্রাফের অ্যাজ আ 1 2 3 পয়েন্ট করে নিয়ে আসবো। তো প্রথমে যেটা করব, কোন তিনটে পয়েন্ট লাগবে, এইটা আলাদা করে নিলাম আমরা, এই তিনটে পয়েন্ট
এবং আমি একটা নতুন অ্যাড করছি, ধরে নিলাম এরকম ভাবে যেখানে লেখা, এটা জাস্ট আমি লেখার জন্য টেক্সট হিয়ার বলে এখানে নতুন টেক্সট এলো, নতুন একটা লাইন এলো। এরপরে আমাকে, আমি জানি যেটা আমাকে বুলেটস, বুলেট আনতে হবে। তো বুলেট আনতে গেলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে বুলেটের সিম্বল, আপনি 1, 2, 3 ও নিতে পারেন বা 0 dot, যেটা আমি এটা নিচ্ছি আপাতত, কারণ এটা অনেক বেশি প্রফেশনাল, সেই কারণে আরো অনেক ধরনের আছে বাট এটা নিয়ে চলা যেতে পারে। ওকে, বুলেট হওয়ার পরে যেটা হলো যে এটা প্যারাগ্রাফ থেকে যেরকম ভাবে আমরা লেখার সময় লিখি যে 1, 2, 3 পয়েন্ট হলে তার নিচে লিখে একটু সরে লিখলে তাহলে সেটা পরিষ্কারলি পরিষ্কার বোঝা যায় যে এটা কি ধরনের, মানে এটা আলাদা 3টে পয়েন্ট। তো এই 3টে পয়েন্টে এই সেটা এটা করা হয় এরকম ভাবে যে সিলেক্ট করলাম, করে এইখানে এলাম, আপনার যে সিম্বলটা পছন্দ সেখান থেকে নিলাম, নিয়ে তারপরে আমি এই লাইনের সাথে এই 3টে পয়েন্টের সামনে লাগি। এটা তো অলরেডি বুলেটেড হয়ে গেল। প্রবলেমটা হবে অনেক সময় যেটা হয় যে আমরা যখন, কিন্তু এটা এখানেই শেষ, আমি এখানে শেষ হয়ে গেল, মানে এই প্যারাগ্রাফের আন্ডারে 4টে পয়েন্ট আছে, তো এটা শেষ হয়ে গেল। কিন্তু তারপরে আমি দেখলাম যে বুলেটটা কি করে যাবে, জাস্ট একটা ব্যাক স্পেস মারলেই, দুবার ব্যাক স্পেস মারলে চলে যাবে। অনেক সময় তবুও যায় না, অনেক সময় সেই তবুও না যাবার জন্য সেটা সবচেয়ে সুবিধা হচ্ছে যখন যদি টেক্সট বাই ডিফল্ট এখানে চলে আসে, ধরুন এরকম বুলেট চলে এলো এবং বুলেটের অ্যালাইনমেন্ট যখন সেখানে এরকম এরকম হয়ে গেল, আপনি কোনো কিছুতেই করতে পারছেন না। বেস্ট হচ্ছে, এটা নতুন টেক্সট তো, তো বুলেটটাকে প্রথমে অফ করবে, অফ করলে হয়ে গেল। এবার যদি এটা এরকম ভেতরে থাকে তাহলে তাহলে এই যে অ্যালাইনমেন্ট, এই ওপরে রুলার রয়েছে এটা দেখে ওপরে প্যারাগ্রাফের সাথে অ্যালাইন করে দিলেই এটা অ্যালাইন। Yeah, Pavan. Yeah, Shuja, I can't see the things happening on the screen. Shobar, oshubidha hocche ki, because I am sharing my screen, I can see just the Word document, but not the other activity that you are talking about. Okay, let me share. Okay, fine. I think I need to share. Okay, ebar, okay, let me start again. I think there was something. Can you see now? Yes. Yeah. Okay. Let me open again. Let me share again. Yeah. Is it okay now? Can you see that I am writing text here? Yeah, I can. Okay. Thank you for telling me. Otherwise, ami to any oshubidha hole bujben, karon ami অনেক সময় হয়তো নেটওয়ার্ক বা কোনো কারণে এটা হয় না, সো ইটস ওকে। থ্যাংক ইউ প্রবণ। সো আই উইল রিপিট ওয়ান্স অ্যাগেন। সো যে হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে ইজ, আমাদের কাছে একটা প্যারাগ্রাফ রয়েছে, এই প্যারাগ্রাফটা আমি কোনো জায়গা থেকে কপি করেছি বা আমি নিজে লিখেছি, তার আন্ডারে 3টে পয়েন্ট রয়েছে এবং এখানে বুলেট নেই, ধরে নিচ্ছি বুলেট নেই, কিন্তু আমি জানি এই 3টে পয়েন্ট আমাকে আলাদা বুলেট হিসাবে রিপ্রেজেন্ট করতে হবে 1, 2, 3 হিসাবে। তো প্রথমে যেটা করা উচিত যে আপনি এই 3টে পয়েন্ট একসাথেও এন্টার মেরে মেরে 3টে পয়েন্ট আলাদা করে নিতে পারেন, অথবা আপনি যে 3টে পয়েন্ট সিলেক্ট করবেন সেটার সামনে একটা বুলেট দিয়ে দেবেন, এরপরে এন্টার মারলেই সব বুলেট আপনা আপনি চলে আসবে। ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। I'm repeating once again. Jehetu screen share hoyni, so I'm repeating once again. Je erokom bhabe 3টে পয়েন্ট royeche ei paragraph er under e, kintu amra jani etake 3টে বুলেট hishebe represent korte hobe, dekhate hobe. To protome ami select joto tuku amar dorkar, er pore hoyto erokom ekta text thakte pare, just er poreo erokom ekta paragraph thakte pare, seta bullet tate bullets lagbe na, kintu amar ei shudhu 3টে পয়েন্ট e bullet thakbe. So I will select those points, তারপরে বুলেট দিলাম, কিন্তু এটা কারেক্ট নয় কারণ এটাও সেপারেটলি দেখাতে হবে, এটা একটা পয়েন্ট অ্যান্ড এটা একটা পয়েন্ট। তো আমি কি করলাম, আমি জাস্ট এন্টার মারলাম,
So A point er pore bullet anbar jonno enter marlam. Enter mark. To tinte separately chole elo. One. Er pore jodi ami add korte chai tale text notun ekta text new text thorun ar ekta point mone pore gelo to new text ami ekhane likhlam. Okay. So eta amar bullet er point er. Er pore jeta onek shomoy change hoy je bullet erokom kore korar shomoy by default onek shomoy bullet ekhane chole ashe tar pore shore jay erokom hoye jay by unknowingly amra hoyto seta khub ekta shorogoro noi to erokom hoye jacche ete chintar kono karon nei apnar jodi erokom by dhoron ei paragraph ta ei je ekhan theke shuru hoye gelo by ami ki kore thik korbo kintu eta ei bullet er part noy to kichu noy just ei section ta jehetu eta bullet er part noy যদি বড় প্যারাগ্রাফ হয় কোনো অসুবিধা নেই মানে এরকম আমি যদি তিনবার কপিও করে দিই এত বড় তো আমার এগুলো কোনোটাই বুলেটের পার্ট নয় এটা একটা প্যারাগ্রাফ হিসেবে একটার পর একটা আসবে তো জাস্ট আই হ্যাভ টু সিলেক্ট হিয়ার এই যে নান নান করে দিলে হবে এরপরে কিন্তু তাতেও কি আমার কাজ হলো না তাও এটা দেখাচ্ছি সরে আছে এটাকে আনতে হবে এই অ্যালাইনমেন্টে সো বেস্ট হচ্ছে আমি দেখে নিলাম কোথায় আছে রুলার আমার এই দুটো পয়েন্ট এখানে আমি এরকম করে নিও ফরম্যাট করে দিতে আমি রিপিটিং ওয়ান্স এগেইন আমি যেহেতু এটার ফরম্যাটে এটার লাইনে নিয়ে আসবো এটা সিলেক্ট করলাম এখানে একটা অপশন আছে এই ব্রাশের মতন সেটাকে বলে ফরম্যাট পেইন্টার এটাকে ক্লিক করলাম ক্লিক করে এটা সিলেক্ট করে জাস্ট ছেড়ে দিলাম ছেড়ে দিলে এটা চলে আসবে সো আই হ্যাভ টু ডু দিস ফরম্যাট পেইন্টার অ্যান্ড এন্টার Let me do it once again. আমি যে ভুলটা করছিলাম সেটা আমি যেটা হচ্ছিলাম যে আমি এটা করে এটা সিলেক্ট করছিলাম না এখানে সিলেক্ট হলে এরকম একটা আইকন আসে ঠিক আছে সো এটা সিলেক্ট না করলে এটা আসবে এটা নিয়ে তারপরে এটা জাস্ট সিলেক্ট করলে চলে আসবে ওকে তারপরে যদি এটা এটা আননেসেসারি ছড়িয়ে দিলাম এটা হয়ে গেল সো আমি আরেকবার রিপিট করছি আমি কি কি করলাম ইন টু মিনিটস তো যেটা ছিল যে এরকম একটা প্যারাগ্রাফ আমি কোথা থেকে কপি করেছি ইন্টারনেট থেকে ধরে নিলাম বা কোন অন্য কোনো ডকুমেন্টস থেকে তার নিচে তিনটে পয়েন্ট আমাকে অ্যাড করতে হলো ধরা যাক পয়েন্টগুলো এরকম ভাবেই রয়েছে সেখানে বুলেট নেই কিছু নেই ওকে কিন্তু আমি জানি এখানে কমা দেওয়া আছে এটা তিনটে সেপারেট সেপারেট পয়েন্ট ওকে তো আমি কি করবো একটা ইন্টারমিডে যে সেকশনটা যে চারটে পয়েন্ট নিচে নামাতে হবে বুলেটে আনতে হবে সেটা সিলেক্ট করলাম এখানে আসলাম এখানে বুলেট হোম এর মধ্যে হোম এর আন্ডারে বুলেট এই তিনটে ডট সিলেক্ট করলাম আপনি ওয়ান টু থ্রি ওলো করতে পারেন আপনার ইচ্ছা এখানে ওয়ান টু থ্রি ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল আছে এটা এক ধরনের স্টাইল এটা এক ধরনের স্টাইল এটা এক ধরনের আমি আপাতত ওয়ান টু আগে এবিসি করেছি এবারে ওয়ান টু থ্রি নিলাম ওয়ান টু থ্রি নিলাম ধরা যাক এইটাই নিলাম ওয়ান টু থ্রি কিন্তু আমার পারপাস সলভ হলো না কারণ আমাকে চার তিনটে পয়েন্ট আলাদা করে করতে হবে তো আই উইল ডু হিয়ার কি করলাম এন্টার মারলেই চলে আসে এন্টার মারলাম আর একটা এন্টার মারলাম সিম্পল দিজ আর অল অ্যালাইন্ড নাও নিটলি অ্যালাইন্ড হয়ে গেছে এবার অনেক সময় কি হয় প্যারাগ্রাফ বাই মিস্টেক এখান থেকে শুরু হয়ে যায় কিন্তু আমার তো এটা শুরু হওয়ার কথা নয় কারণ এটা একটা নতুন প্যারাগ্রাফ দিস ইজ নট আন্ডার দ্য বুলেট বুলেটের মোট সাথে পড়ে না তো এখানে বাই মিস্টেক চলে আসলে কিছু করার নেই ডিলিট করে দিন ডিলিট করে রাখুন কি করলাম বাই মিস্টেক চলে এসেছে তো ডিলিট ব্যাকস্পেস ব্যাকস্পেস কিন্তু এটা তবু এই অ্যালাইনের সাথে আসবে প্রথম এইটার সাথে তো আমি কি করব এটা করলাম করে আমি এটাও করতে পারি এরকম ভাবে মুভ করে করতে পারি বা এইটা হচ্ছে ইজি অ্যান্ড কারেক্ট মেথড যাতে কোনো গন্ডগোল হয় না গন্ডগোল হয় না জেনারেলি তো আই হ্যাভ টু সিলেক্ট দিস সেকশন বিকজ এটা এর সাথে অ্যালাইন করা আছে এই ব্রাশ পেইন্ট ফরম্যাট পেইন্টার এটার নাম ফরম্যাট এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট হয়ে গেছে করে এটা সিলেক্ট হচ্ছে আমি একটা কথা বলবো সুজা এই অনেক ক্ষেত্রে এরকমও করা যেতে পারে আবার আনডু করে দাও ব্যাপারটাকে হ্যাঁ
অনেক সময় করা যেতে পারে। দেখো মেল উপরে যে ইয়েগুলো লেখা রয়েছে, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেলিং, মেলিং এর নিচে একটা সিস্টেম রয়েছে, মেলিংটাকে সিলেক্ট করো না, মেলিং এর নিচে হোমে যাও, মেলিং এর নিচে দেখ, মেলিংটাকে সিলেক্ট করো না, আচ্ছা আচ্ছা হোমে যাও, এবার মেলিং এর নিচে দেখো এইটার আগে ওইটা রয়েছে যেটাকে বলে ইনডেন্ট, আপনি ইনডেন্ট দিয়ে ওইটাকে ইউজ করলে আমরা অনেক সময় এরকম করা যেতে পারে, এটা কারেক্ট দুবার তিনবারও করা যেতে পারে। ভেরি গুড, থ্যাংক ইউ সুদীপা, উই ক্যান ডু দিস অলসো। অথবা যেহেতু আমি দেখাতে চাইছিলাম যে একসাথে যাতে অ্যালাইনমেন্ট যাতে ওপরটার সাথে সেম হয়, ফরম্যাট পেন্টারের কাজ হচ্ছে এইটার যে ফরম্যাটটা রয়েছে, এই যে ফরম্যাটটা রয়েছে এইটা এখানে সম্পূর্ণ চলে আসবে, সেটার জন্য এটা ফরম্যাট পেন্টার। বাট ইয়েস, ইউ ক্যান অলসো ইউজ যেটা সুদীপা বললেন যে এখানে মেলিং আছে, আমি যদি দেখাই এই মেলিং এর নিচে যে ইনডেন্ট আছে, ফর এক্সাম্পল আমি ডিলিট করে এটা এরকম থাক, এটা এটা আমরা সব ঠিক করব। তো এটা কি কি করে করা যায়, সেটা হচ্ছে এন্টার মারলে এরকম ভাবে সব বুলেট চলে আসবে। তো সেক্ষেত্রে ইউ ক্যান ডু দিস অলসো, যেটা সুদীপা বললেন, সরি আমি এই দুটো সিলেক্ট করতে হবে আমাকে এটা, কিন্তু এটা প্রবলেম একটাই হবে, এটা এদিক ওদিক চলে যাবে, তো বারবার ম্যানুয়ালি করতে হয়। তো ফরম্যাট পেন্টার যদি আপনি করেন তাহলে এটা নিয়ে অটোমেটিক চলে আসে, দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ ফরম্যাট পেন্টার। ইনডেন্ট দিয়েও করা যায়, সো আমি এই বুলেটটা তুলি। ওকে, সো ফরম্যাট পেন্টারে হচ্ছে আগের যে ফরম্যাটটা এই লাইনে রয়েছে এইটা, এটা একটা পার্টিকুলার ফরম্যাটে যে এতটা গ্যাপ থাকবে এটার সাথে, এটা সেটা নিয়েও এখানে কপি করে দিলে এক্সাক্টলি আগের ফরম্যাটটা কপি হয়ে যাবে। সো এটা প্র্যাকটিস করতে করতে এসে যাবে। সো বুলেটস এর এটা একটা ফিচার যেখানে আপনি অ্যালাইনমেন্টের জন্য এটা সুবিধা হয়। এরপরে আই ক্যান জাম্প টু দ্য সাব বুলেট সেকশন, যেটা যেটা অনেকেরই চ্যালেঞ্জ হয়। ফর এক্সাম্পল এটা ধরা যাক নিউ টেক্সট লেখা আছে এবং এর আন্ডারে আরো চারটে পয়েন্ট হবে, মানে মোর টপিকস যদি বলে দিই, মোর পয়েন্টস বিলো, সে এখানে এরপরে কিন্তু এখানে ধরা যাক আমার নাম থাকলো, তারপরে কিন্তু এটা আসবে এই নিউ টেক্সটের নিচে, তো সেটা একটা আমি আমি সুদীপার মেথডেও করতে পারি, অথবা আমি যেটা জেনারেলি আমি করি যে এটা নিয়ে ট্যাব ইউজ করলে, ট্যাব আপনার কিবোর্ডে একটা অপশন আছে ক্যাপস লকের ওপরে যেটাকে ট্যাব বলে, ট্যাব করলে অটোমেটিক্যালি বুলেট সাব বুলেট হয়ে যায়। সো ভেরি ইজি, আমি আই এম রিপিটিং ওয়ান্স এগেন, এটা এরকম হয়ে গেল কিন্তু তো আমার তো এরকম চাই না, আমার চাই নিউ পয়েন্ট নিউ টেক্সটের আন্ডারে থাকবে, তো জাস্ট ক্যাপস লকের ওপরে কিবোর্ডে ট্যাব বলে একটা অপশন আছে, ট্যাব প্রেস করলে এটা সরে যাবে। ট্যাবটা বেসিক্যালি কিছুই না, যেরকম সুদীপা বলেছেন বললেন যে আপনি যদি ইনডেন্ট ইউজ করেন এই যে এই সেকশনটা এই পাশে, তাহলে তাহলেও ওই ট্যাবেরই কাজ করে, ওটা ট্যাব আমি কিবোর্ড দিয়ে করেছি, এটা এখানে আইকন দিয়ে করে, সো ইউ ক্যান এটা ইউজ করলেও করা যায়। করার পরে এবিসিডি হয়ে গেল, এটা হয়ে গেল সাব বুলেট, এবং তারপরেও যদি সুদীপার আন্ডারে ধরুন আপনি আরো আরেকটা সাব বুলেট দিতে চান, আপনি ট্যাব ইউজ করতে পারেন অথবা সেম ইনডেন্ট। এবার সেই এখানে ধরুন এক্স দেন ওয়াই দেন জেড, তো এরকম করে 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 ইউ ক্যান ডু দ্যাট। সো বুলেট, দিস ইজ সাব বুলেট, সাব বুলেটের আন্ডারে সাব বুলেট। ওকে, এরপরে কোন সময় যদি মনে হয় আপনি অ্যালাইনমেন্ট চেঞ্জ করবেন, এটাকে একটু ভেতরে করবেন, এটাকে একটু পরে করবেন, দ্যাট ইউ ক্যান ডু। আর আগের দিন আমি কভার করেছিলাম ধরুন এটা একটা লং সেন্টেন্স, দিস ইজ আ লং সেন্টেন্স, অনেক সময় কি হয় অনেক সময় কি হয় যে এই সেন্টেন্সটা এইদিকে চলে এসেছে, সামথিং লাইক দিস, এই মানে এখন এখানে ধরুন বাই মিস্টেক কোনো কারণে আপনার ওয়ার্ড ফরম্যাটিং এ এরকম হয়ে গেছে, সেটা চিন্তার কোনো কারণ নেই, এরকম
হয়ে গেছে আপনার বুলেট, কিন্তু বুলেট এরকম ভাবে অ্যালাইন করতে হবে, নাথিং টু ওয়ারি, আপনি আপনি ইউ ক্যান ডু দিস অলসো, সরি। এরকম আছে, আমি যেটা করি জেনারেলি উইচ মেক্স আউট মাই ফরম্যাট ওকে, যে আমি ফরম্যাটটা, এই যে ফরম্যাটটা রয়েছে, এই ফরম্যাটটা, ফরম্যাট মানে এই যে এরকম গ্যাপ, কতটা গ্যাপ থাকবে সেটা গ্যাপটা নিলাম, ফরম্যাট পেন্টারে গিয়ে ক্লিক করে এটার উপরে গিয়ে ছেড়ে দিলেই এটা চলে আসে। বাট আরেকটাও অপশন আছে, অল কন্ট্রোল ভি ফরম্যাটেড টেক্সট, তো সেটা একটু কনফিউজিং, সো সেটার জন্য বেস্ট হচ্ছে এরকম করে সিলেক্ট করলেন, ফরম্যাট পেন্টার, অটোমেটিক্যালি চলে আসবে। এটা করতে করতে আসবে, আমি যেহেতু রেগুলারলি ইউজ করি না সেহেতু কারেক্ট। আমি কি করলাম, এখানে একটা গ্যাপ রয়েছিল, দেখুন আন্ডু করছি, এখানে একটা গ্যাপ ছিল, এটা দেখতে খারাপ লাগবে, তো আমি কি করলাম, আমি আপনাকে বলছি, আমি ব্যাকস্পেস মারলাম, তিনটে ব্যাকস্পেস মারলাম কারণ এখানে গ্যাপ হয়ে গেছে। কন্ট্রোল জেড করলে দেখতে পাবেন যে আমি ব্যাকস্পেস, কিবোর্ডে ব্যাকস্পেস মারলাম একবার করে অ্যালাইন, অটোমেটিক্যালি এটা অ্যালাইন হয়ে যায়, তো ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং, অনেক সময় এটা হয়। সো আই উইল রিপিট ওয়ান্স এগেন হোয়াট আই ডিড, সো আমি আনডু করছি সবকিছু, কেমন ছিল এরকম হয়ে গেছে, লিখতে লিখতে এরকম প্রবলেম হয়ে গেছে, হাউ টু ফিক্স ইট, কিন্তু আমাকে এই অ্যালাইনমেন্টে আনতে হবে কারণ এটা এই অ্যালাইনমেন্টে। তো আমি যেটা করি, কন্ট্রোল ফরম্যাট পেন্টারে ক্লিক করে ক্লিক হয়েছে, দেন আই লিভ ইট দেয়ার, ওকে, ওটা প্র্যাকটিসে চলে যায়। এরপরে এখানে গ্যাপটা সরাবার জন্য কি করি, ব্যাকস্পেস, দুবার তিনবার ব্যাকস্পেস মারলে চলে যাবে, বাই চান্স বেশি ব্যাকস্পেস মারলে কি হয়, এটা ডিলিট হয়ে যাবে বা ডিলিট এরকম চলে যাবে, ডোন্ট ওয়ারি, এটাতে ভয়ের কিছু, মানে কি হয়ে গেল নো, কোনো অত কিছু নেই, জাস্ট কমপ্লিট দ্য ওয়ার্ড, এন্টার মারলেই আবার অ্যালাইনমেন্ট চলে আসবে, রিপিটিং, এরকম করতে করতে ডিলিট হয়ে গেছে, ওহো হো কি হলো, কিছু করার দরকার নেই, এটা সেন্ট ওয়ার্ডটা কমপ্লিট করে তারপরে যেখান থেকে বুলেটটা শুরু, জাস্ট এন্টার, দ্যাটস ইট, ইট উইল কাম ইন নিট ফরম্যাট, ওকে, ইজ ইট ক্লিয়ার, এনি কোয়েশ্চেন্স ইউ ক্যান রেজ হ্যান্ডস, আইল জাস্ট পজ, আমি দু মিনিটের জন্য ওয়েট, আমি 30 সেকেন্ড ওয়েট করছি, ইফ দেয়ার ইজ এনি কোয়েশ্চেন, এনি ডাউট, আই ক্যান রিপিট ওয়ান্স এগেইন। ওকে গুড, আচ্ছা বুলেটের আরেকটা, এটা অ্যাডভান্স, এটা নট ইম্পর্টেন্ট বাট তবু আমি বলে দিচ্ছি, নানান ধরনের বুলেটস এখানে আমরা ইউজ করি, বাট জেনারেলি আমরা নাম ইউজ করবার জন্য এটাই ইউজ করি, জিরো, অনেক সময় ডট বা সার্কেল বা স্কোয়ার বা এই ধরনের নানা ধরনের ডিফারেন্ট স্টাইলস, বুলেট স্টাইলিং আছে, এটাও ইউজ করা যেতে পারে, বাট ডিপেন্ড করে আপনার কিরকম ডকুমেন্ট তার উপর, বাট জেনারেলি আই উড রেকমেন্ড যে বুলেট 1-2-3 অবভিয়াসলি ইউজ করা যায়, যেরকম এখানে রয়েছে 1-2-3 এগুলো ইউজ করা যায়, অথবা ইউ ক্যান ইউজ দিস অলসো, ডিপেন্ডিং অন ইয়োর আস্ক, ডিপেন্ডিং ডকুমেন্টটা কিরকম চাইছে তার উপর। তো দিস ইজ মোর অলেস দ্য বুলেট অ্যান্ড বুলেট রিলেটেড, বুলেট এবং কাজ করতে করতে ইউ উইল লার্ন মোর, সো অবভিয়াসলি আই ওয়ন্ট সে দ্যাট দিস ইজ ইট, এরপরে আর নেই, এরপরে বুলেট এনাফ, না, এছাড়াও অনেক ধরনের আছে, সো সেটা আপনি করতে করতে, যেরকম এখানে মাল্টি লেভেল আছে, মাল্টি লেভেলে 1.1 এগুলো বাই ডিফল্ট, আমি যেগুলোই বলছিলাম যে 1, 1.1, 1.1111 এরকম করে 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 এরকম অ্যালাইনমেন্ট, দিজ আর ইনবিল্ট ইন দ্য সিস্টেম, বাট যেহেতু আমরা এখানে বলছি যে আমাদের এত বেশি রিকোয়ারমেন্ট নয়, আমাদের বেসিক্যালি বুলেট, তার নিচে সাব বুলেট, সাব বুলেটের আন্ডারে 1-2-3 পয়েন্ট, দ্যাটস ইট, সো আই উইল কাভার ওনলি দিস থ্রি লেভেল, এর ভেতরে গেলে আরো কমপ্লিকেটেড হয়ে যাবে, ইট উইল বি নট রাইট এট দিস পয়েন্ট অফ টাইম, বাট আই থিঙ্ক দিস ইজ, অ্যাজ ফর দ্য টাইম বিং, দিস ইজ গুড এনাফ টু স্টার্ট উইথ,
Okay. So I will move to the next section, which is table, which is the ask for the day. Okay. So table. Okay. Let me create one table. Insert table. কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টেবিল বানাবার আগে প্রথমেই ইউ হ্যাভ টু বি শিওর আপনার কটা কলাম লাগবে কটা রো লাগবে কটা সেগুলো আগে জেনে নিতে হবে তার সেটাকে অ্যাডজাস্টমেন্ট করা ইজ এন্টায়ারলি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু প্রথমে আগে ডিসাইড করে নিতে হবে আমার কটা কলাম লাগবে কটা রো লাগবে রো আর কলাম ভেরি সিম্পল এই দিকটা হচ্ছে রো আমি এখানে চলে আসবো সরি ইনসার্টে গেলাম ইনসার্টের পরে টেবিল টেবিলে আমার কটা রো রাখবে ধরে নিচ্ছি আমি আপাতত পাঁচটা রো নিয়ে চলছি পাঁচটা রো ওকে কলম হচ্ছে এই দিকে গেলে কলম হবে আপনি দেখতে পাচ্ছেন কলম এখানে চেঞ্জ হচ্ছে সো আমি ধরে নিচ্ছি ছটা কলম নিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স And this, okay. এটা অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে ওকে এরপরে আমি লিখি আমরা এখানে লিখি সো আমাদের নেম অ্যাড্রেস পিনকোড এজ ওকে তারপরে ধরুন হবিজ ওকে এন্ড দেন আমাদের আছে আমরা ধরুন লিখলাম ভ্যাকসিনেটেড ইয়েস অর নো ঠিক আছে এরপরে আমার নাম ধরুন আমি লিখলাম আমার নামটা লিখলাম এরপরে কারোর নাম ধরুন অনেক বড় তার নাম হচ্ছে তারপরে হলো ছোট নাম এবার একজনের নাম হলো এরকম আরেকজনের নাম হলো ধরুন এবার অ্যাড্রেস ধরুন আমি লিখলাম ব্যাঙ্গালোর পিনকোড লিখলাম এখানে তার অ্যাড্রেস ধরুন ফোন নাম্বার
এটা এরকম ভাবে রয়েছে, কিন্তু আমি এখানে দেখাবো যে আমার ইন্টেনশন হচ্ছে নিচলি এটাকে অ্যালাইন করে, ধরুন করা এরকম সব যাতে সেম রো হয়, সেম কলাম হয়, বা অ্যাড্রেস যদি বড় করতে হয় এরকম যদি থাকে অ্যাড্রেস। তো আমি এটাকে ঠিক দেখতে ভালো লাগছে না, পিনকোডও এখানে পিনকোডটা ছোট, এত বড় কলম ভ্যাকসিন দিলে। তো সেটার জন্য প্রথমে আমি যেটা বলতে পারি, আমি করতে পারি যে কোন রো গুলো আমাকে, সব রো আগে আমি আগে আগে আমি লেট মি গো ওয়ান বাই ওয়ান, সব রো আমরা সমান ভাবে ডিস্ট্রিবিউট করব। ওকে, প্রত্যেকটা রো এর যাতে এই যে হাইট সেম থাকে। তো এখানে একটা কল ইয়ে আছে টেবিল ডিজাইন লেআউটে, table design, if you I'll select here, sorry, yeah, table design option ache, prothome table take select korte hobe, first you have to select the table, table design e jete hobe by sorry layout e jete hobe, table ekhane layout, table select na korle kintu ei option ta ashbe na, ami select korle tobe ekhane dutu extra option ashbe, table design and table layout, if I don't select this then it will not come, tokhon mone hobe kothay geche kothay geche, বাট টেবল সিলেক্ট করে যখন আমি টেবিলটা পুরোটা সিলেক্ট করব তখনই লেআউট আসবে এবং টেবিল ডিজাইন দুটো অপশনই আসবে। ডিস্ট্রিবিউট রোজ, ইয়েস, ডিস্ট্রিবিউট রোজ করলে একসাথে সমস্ত রো এর এই রো এটাকে বলে, এই একটা রো, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো, ফিফথ রো, এই রো এর সবার হাইট সেম। ওকে, এবার এটা হয়ে গেল সেম, কিন্তু তাতেও কি ভালো লাগছে? না, ভালো লাগছে না, কেমন ওপর নিচে লাগছে। তো সঙ্গে সঙ্গে আই উইল কাম, আই উইল সি দ্যাট হাউ টু মেক ইট মাচ মোর গুড, মাচ মোর বিউটিফুল টু রিপ্রেজেন্ট। তো এখানে অনেকগুলো অপশন আছে, এই যে ছোট 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 বক্স 2007 আছে, একটু অন্য হয়তো নামে বা লেআউটের আন্ডারই অত ডিফারেন্ট স্টাইলে রয়েছে, বাট এগুলো থাকে। এটার মধ্যে এই যে টেক, এটা এই যে লাইন গুলো দেখাচ্ছে এই ছোট ছোট বক্সের মধ্যে, এটা হচ্ছে যে টেক্সট আপনারা কোথায় রাখবেন। তো ইফ ইউ সিলেক্ট হিয়ার, এটা হবে লেফট অ্যালাইনমেন্ট অ্যালাইন্ড, লেফট অ্যালাইন্ড সেন্টার বলে, লেফট অ্যালাইন্ড সেন্টার লেখা আছে, অ্যালাইন সেন্টার লেফট। ওকে, যদি এটা করেন তাহলে সেন্টার মিডল, ইউ ক্যান সি দ্যাট অপশন, এখানে সব এগুলো বাই পপ আপ হচ্ছে না, অ্যালাইন সেন্টার, এটা হচ্ছে লেফট অ্যালাইন সেন্টার। ওকে, আমি লেফট অ্যালাইন সেন্টার করলাম, তার মানে কি সমস্ত টেক্সট গুলো রো এর মাঝখানে চলে। তারপরেও কি, তারপরেও কি মনে হচ্ছে না এটাকে আরো বেশি খুব সুন্দর আরো বেটার ভাবে রিপ্রেজেন্ট করা যায়? ডেফিনেটলি, কেন নয়, এই রোটা আমার একটু বেশি জায়গা নিচ্ছে, ঠিক আছে, আমি এটাকে কি করব, এই 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 কলমটা, এবার আমি কলমগুলো, রো হয়ে গেল, এবার আমি কলমগুলো অ্যাডজাস্ট করব। এই কলমটা আমি দেখবো যাতে দেবাঞ্জন ভট্টাচার্য এই নামটা একটা লাইনে আসে। ওকে, এলো। সো আমি কি করলাম, লেট মি রিপিট ওয়ান্স অ্যাগেইন, এটা এরকম ছিল। তো আমি এইখানে একটা এলাম, এই যে একটা এটা এই লাইনটার উপরে এলাম, ফার্স্ট কলমের এন্ড লাইনে, এটা সিলেক্ট করে যতটা সিলেক্ট করার ততটা করে রেখে, তারপরেও আমি দেখতে পাচ্ছি সব কলম গুলো নিটলি অ্যালাইন্ড নয়, মানে সব কলম গুলো সাইজ সেম নয়, সেম নয়। আমি সেটাও করতে পারি, সেটা করতে গেলে কোন কলম গুলো সেম সাইজ করতে হবে, এই চারটে, লাস্ট চারটে, লাস্ট চারটে করার পরে আমি কি করব, ডিস্ট্রিবিউট কলমস। ওকে, ডিস্ট্রিবিউট কলম করলে প্রত্যেকটা কলমের সাইজ সেম হয়ে গেল। অনেক সময় আবার এটাও করা যায় যে না, আমি শুধু ওপরের রো এর যেহেতু এটা ফিল্ড, এই ফিল্ডটা আমি সেন্টারে রাখবো, তাহলে এটা আমি সিলেক্ট করব, যে জায়গাটা আমি শুধু অ্যালাইন করতে চাই সেটা সিলেক্ট করব এই রো এর, করলে এখানে এটা তো আছে আপাতত অ্যালাইন সেন্টার, সেন্টার লেফট বলে আমি এখানে করলাম, করার পরে ব্যাস এটা সেন্টারে চলে এলো। এবার আমি আগের দিনই বলেছি, জাস্ট অ্যাজ এ রিক্যাপ,
আপনি যদি এটাকে ক্যাপস করতে পারেন তাহলে কি করতে হয়, হোমে এসে আপার কেস, এটা আগের ক্লাসে আমি আগের ট্রেনিং সেশনে আমি বলেছি, আপার কেস করে দিলে সবগুলো আপার কেস হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা, এরপরেও আমি আমি বলতে চাইছি যে না, আমার মনে হয় পিনকোড কলমটা অনেক বড়, আমার অ্যাড্রেসটাই যে গড়িয়াহাট কলকাতা, এটা একটা লাইনে আসলে বেটার। হ্যাঁ, এবার এইখান থেকেই চ্যালেঞ্জটা শুরু যে কোনটা বড় কোনটা ছোট করবেন। আপনি করতে পারেন এটাকে, সেটা অবভিয়াসলি ম্যাটার করে আপনার কতটা জায়গা নিচ্ছে তার উপর, সেটা একটু পারমিটেশন কম্বিনেশন করে করতে হয়। আমি ধরে নিলাম আমি এরকমই রাখলাম, ওয়েস্ট বেঙ্গলটা নিচে থাক, বড় অ্যাড্রেস হলে এক লাইনে করা যায়, এটা করে এটা সরিয়ে দিলাম। এগুলো ম্যানুয়ালি করতে হয়, এগুলো তখন কিন্তু কলম আর ডিস্ট্রিবিউট ইভেনলি ডিস্ট্রিবিউট হবে না, তখন কলমগুলো আপনি আপনি যেহেতু আপনি এটা বাড়িয়েছেন তো এই অনুযায়ী সেটা অটোমেটিক্যালি স্পেস নিয়ে নেবে। তো সেটা আপনি করতে পারেন, আপনার সেটা রিকোয়ারমেন্টের ওপর কিরকম লাগবে, বাট মোটামুটি অনেক সময় ম্যানুয়ালিও করা যায়, অনেক সময় একবারে করতে গেলে আমি আবার করতে পারি, একবারে করতে গেলে পুরোটা সিলেক্ট করব, ডিস্ট্রিবিউট রোজ রয়েছে, ডিস্ট্রিবিউট কলাম করে দিলে প্রত্যেকটা কলামের সাইজ সেম হয়ে যাবে, তো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। বাট কোনো যদি পার্টিকুলার কলামকে বড় করতে হয় দেন হোয়াট ইউ হ্যাভ টু ডু, জাস্ট এই যে কলামটা যে লাইনটাই শেষ হচ্ছে, এই যে কলামগুলো যে এই সেকেন্ড কলামটা যে লাইনে শেষ হচ্ছে, ইউ জাস্ট হ্যাভ টু স্ট্রেচ ইট। ওকে ওকে, এরপরে আমার মনে হচ্ছে যে না, রোগুলো এত বড় আমার লাগবে না, আমার হেডি ফিল্ডও এত বড়, ওপরে টপ হেডারটাও এত বড় লাগবে না, আমি এটাকে একটু কমাতে চাই কারণ এত টেক্সট নেই এখানে, নো প্রবলেম, সেটাও আপনি করতে পারবেন। আপনি সেল মার্জিনে যাবেন, সেল মার্জিনে গিয়ে টপ বটম যেটাই যেটাই রয়েছে, টপ কল টপ রোজ অথবা সেট রো লেফট, সেটাকে কমাতে শুরু করলে অটোমেটিক্যালি রিসাইজ হয়ে যাবে। ওকে, লেট মি ডু দ্যাট। এই যে সরি, ইগনোর দিস, এই যে ডিস্ট্রিবিউট রোজে আমি তো এসেছি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে রোয়ের হাইট, সরি এই জায়গাটা রোয়ের, হোয়াট ইজ দ্য হাইট অফ ইচ রো ইজ 0.56 অ্যান্ড উইথ ইজ 1.25 ফর দিস। সো আমি যখন প্রত্যেকটা রো একটা ইউনিফর্ম ছোট সাইজ করতে যাবো, আমি দেখতে পাবো যে রোয়ের সাইজ কত, 0.56, আমি একটু আই ক্যান প্লে অ্যারাউন্ড উইথ ইট। ওকে, সো 4 রাখলাম। এবার আমার মনে হলো এই কলামটা একটু বড় হোক কারণ এটা টপে রয়েছে, তো আমি শুধু এই রোটা সিলেক্ট করব, করে এটা বড় করে দিলাম। যদি মনে হয় ফন্ট বড় করতে হয়, দ্যাট ইজ ইয়োর কল, ধরে নিলাম এরকম করে পড়া আছে, ঠিক আছে। তো এই কলামটা লেআউটে গিয়ে দেখতে পাবেন যে 6 হয়ে গেছে, এটা বড়, এবং বাকি এইগুলো হচ্ছে তার আন্ডারে রয়েছে। এরপরে এরপরেও ইউ ক্যান ইজিলি প্লে অ্যারাউন্ড উইথ ইট, নো প্রবলেম। এগুলো তখন ম্যানুয়ালি করতে হবে, এগুলো ম্যানুয়ালি করতে হবে কারণ তখন একসাথে সম্ভব নয়, কারণ আমি অনেক কিছু কাস্টমাইজ করেছি একটা জায়গায়, এটাকে যদি ছোট করতে শুরু করি তাহলে বেটার হয়। আমি আপাতত এরকমই রাখলাম বোল্ড করে, এবং তখন দেখলাম যে না, এটা অনেক বড় হয়ে গেছে, এতটা বড় আমার লাগবে না, রিডিউস ইট। ওকে, এরপরে ইউ ক্যান এটাকে ছোট, এটাকেও একসাথে ছোট করতে গেলে ভেতরে সমস্ত টেক্সট সেম, টেক্সট ছোট করার একটাই কমান্ড, ইউ হ্যাভ টু জাস্ট সিলেক্ট দ্য টেক্সট, দ্যাটস ইট, এ বা আপনি এখানে 11 ছিল আমি 10 করে নিলাম, ইউ ক্যান ডু বাই দিস, এটা অটোমেটিক, you can give your number also, okay, so then this is done. So arekta jeta hoy onek shomoy table korte gele jodi apni page age eta dekhte pacchen je etar line er alignment with the text royeche, karon ami prothomei shurutei page er je design seta ami page layout ta define korechhilam age dini bolechhilam as a narrow table, kokhono oi defined area er baire jabe na, so যদি বাইরে চলে যায় তার মানে হচ্ছে যে কোনো কারণে ফরম্যাটটা ইউনিফর্ম নেই। সো ভীষণ ইম্পর্টেন্ট, আমি আগের দিনও বলেছি আজকেও বলেছি যে কোনো কিছু করার আগে
please define your page layout first. That is, কোনটা করা উচিত? আমি যদি মডারেট করি তাহলে সবকিছু এরকম ছোট হতে শুরু করবে, আমি যদি ওয়াইড করি আরো ছোট হয়ে যাবে, আমি যদি ন্যারো করি যেটা আমি এখন আপাতত নিয়ে করছি তাতে অলরেডি টেবিল উইল বি প্লেসড প্রপারলি, ঠিক জায়গায় টেবিল বসানো থাকবে। এটা আগে ডিফাইন করলে তাহলে থ্রু আউট দ্য ডকুমেন্ট ঠিক হয়ে যাবে। তো আপনি যখনই কোনো ডকুমেন্ট খুলবেন আগে দেখে নেবেন প্রত্যেকটা যাতে অ্যালাইনমেন্ট কি ঠিক থাকে, প্রত্যেকটা পেজের মানে লেআউট, প্রত্যেকটা পেজের লেআউট ঠিক থাকলে আপনার ডকুমেন্ট উইল বি ইউনিফর্ম অ্যান্ড উইল বি ইজি টু ওয়ার্ক। নয়তো কি হয়, অনেক সময় আমরা এক একটা পেজ থেকে একটা জায়গা থেকে কপি করি, তো তাতে এক একটা জায়গায় এক একটা লেআউট, ধরুন আমার এই পেজটা এটা, আমি অন্য একটা ডকুমেন্ট খুললাম উইচ ইজ ফর দিস, দিস লেআউট হ্যাজ মডারেট বা ভেরি ওয়াইড, সো আমি যখন এখান থেকে কপি করে এখানে দেবো তো চারিদিকে ছড়িয়ে টড়িয়ে যাবে। সো আগেই প্রথমে যে ডকুমেন্টটা কাজ করবেন খুলে আগেই প্রথমে সেটা ডিফাইন করে নেবেন তার লেআউটটা কত, তাহলে সমস্ত কিছু উইল বি রান, এভরিথিং উইল রান ইউনিফর্মলি একদম সমানভাবে। সো আমি আবার রিপিট করছি হোয়াট আই ডিড, প্রথমে টেবিল কি করে বানালাম, আই এম কামিং এগেন, একটা এখানে এলাম ইনসার্ট, ইনসার্টের পরে আমি ধরুন সেম তিন কলামের টেবিল করছি, ইয়া ওকে, আমি এখান থেকে তিনটে তো আমি শুধু এটা নিলাম, নিয়ে এখানে জাস্ট কপি করলাম আগে টেবিল থেকে পেস্ট করে দিলাম, ফরম্যাটিং পরে করছি, তিনটে নাম নিলাম ঠিক আছে, কপি করলাম, কপি পেস্ট, আর কিছু করতে হবে না, শুধু কপি পেস্ট করলেই যথেষ্ট, কপি ঠিক জায়গায় কার্সারটা নিয়ে এসে এখানে রাখলেই পেস্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। এরপরে আমি এটাকে ফরম্যাটিং করব যে আমি না আমার আমার আরো বড় রো চাই, এতটুকু রো আর বড় রো চাই, এতটুকু রোতে আমার হবে না, কিছু অসুবিধা নেই, এই তিনটে রোই তো বড় করতে হবে, এই তিনটে সিলেক্ট করলেই ইউ ক্যান সিলেক্ট দ্য লেআউট অ্যান্ড ডিস্ট্রিবিউট রোস করে দিলে ইকুয়াল হয়ে যাবে বড় করার জন্য, দ্যাটস ইট। এরপরে টেক্সটের অ্যালাইনমেন্ট যেটা বললাম, যদি সেন্টারে আনতে চাই তাহলে সেন্টারে, যদি লেফটে আনতে চাই লেফটে, বা একটাকে লেফটে লিখে বাকি দুটোকে সেন্টারে আনতে চাই নো প্রবলেম সেন্টারে, এবার এটাকে এইগুলো ওপরে গুলোকে সেন্টারে তাহলে সিলেক্ট করে সেন্টারে, অথবা এটা বাঁদিকে থাক অ্যাড্রেসটা সেন্টারে থাক, এটাও সেন্টারে থাক ঠিক আছে এরকম করে, আর এটা আমি ধরুন লেফটে রাখলাম ইচ্ছা করে, জাস্ট দেখাচ্ছি এটা করে তাহলে এটা। অনেক সময় এগুলো অপশন, এই অপশন গুলো আপনারা দেখতে পাবেন কি হয়, এটা যেরকম ওপরে চলে যায়, এটা যেরকম অ্যালাইন লেফট হয় এটা নিচে চলে আসে, এটা জেনারেলি সেন্টার বা লেফট ওকে। এরপরে আমি দেখতে পাচ্ছি যে এই এত বড় কলম আমার লাগবে না, আমার এই দুটো কলম যাতে ইকুয়াল হয় সেটাই আমরা করতে হবে, সেই কারণে এটা সিলেক্ট করে যে দুটো কলম আমি ইকুয়াল মেজারমেন্টে রাখবো সেটা শুধু ডিস্ট্রিবিউট কলম করে দিলে ডিস্ট্রিবিউট কলাম্স, তাহলে টেবিলের এটা নেম এদিকে এসে গেল, এই দুটো ইকুয়াল কলাম এটা আলাদা। এরপরে ইউ ক্যান অলসো পেইন্ট, আমার মনে হয় যে আমি এই কলামটাকে আমি হাইলাইট করব, সো আই উইল কালার দিস, কিচ্ছু না, টেবিল ডিজাইনে যাবেন, শেডিং এ যাবেন, আই ইউজ মেবি দিস ব্লু, দ্যাটস ইট। আর বাকি কমান্ড ইজ সেম, এটাকে বোল্ড করতে গেলে বোল্ড, এখানে গিয়ে বোল্ড, এটাকে আইটালিক্স করতে গেলে সিলেক্ট আই, আন্ডারলাইন করতে গেলে ইউ, এইগুলো কমান্ডের কোনো চেঞ্জ নেই, এগুলো সেম। আর ফন্ট চেঞ্জ করতে হলে আমি ইউ ক্যান জাস্ট সিলেক্ট হোয়াট এভার ফন্ট, এবং আমি জাস্ট বলে দিই ইন কেস ইউ ওয়ান্ট টু ইউজ বুলেট উইদিন দ্য টেবিল ইউ ক্যান অলসো ডু দ্যাট, হাউ, সেক্ষেত্রে গ্যাপটা বাড়াতে হয়, তো এখানে দেখা যাক যে এই দুটো আমি বুলেটসে দেখাবো, কিছু না, এই কি ছিল এরকম লাইনে, তো আমি সিলেক্ট করলাম বুলেট লাগালাম এন্টার মারলাম বুলেট ছিল, কিন্তু বুলেট কি হলো, বুলেট লেফট রাইট সেন্টার হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমার এখানে সিলেক্ট করা রয়েছে টেবিলের স্টাইলিং সেন্টার, সেই কারণে বুলেটও সেন্টারে সেন্টারে আসবে, কিচ্ছু না, জাস্ট এইটা লেফট কি করলাম কন্ট্রোল জেড
বুলেট সিলেক্ট করার পরে আই এটা কারণ এটা আসছে এরকম কারণ এটা সেন্টার সিলেক্ট করা রয়েছে সেন্টার অ্যালাইন সেন্টার হিসাবে আই উইল জাস্ট ডু লেফট দ্যাটস ইট এন্ড ইটস ইজি এবার বুলেটের প্লেসমেন্ট চেঞ্জ করতে গেলে জাস্ট সিলেক্ট দিস একসাথে দুটো সিলেক্ট করে একটা মুভ ডু দিস দ্যাটস ইট এটা আসলে বুলেটের যা লজিক সেটাই যে বুলেটের মোস্ট ইম্পর্টেন্ট এটা আগেও আমি বলেছি যে দুটো পয়েন্ট বা যে দুটো টপিক যে দুটো সাব পয়েন্টস অর সামথিং আপনি চেঞ্জ করবেন অলওয়েজ সিলেক্ট দোজ টু ডোন্ট সিলেক্ট শুধু এটা সিলেক্ট করলে আমি বুলেট মুভ করব না আমি যদি পুরোটা চেঞ্জ করতে হয় দেন আই টু সিলেক্ট এভরিথিং অ্যান্ড দেন ডু ইট ওকে সেম লজিক এখানে লজিক বেসিক্যালি সেম যদি বুলেট চেঞ্জ করতে হয় তাহলে এরকম ভাবেই করবে ওকে So now I will stop here. I mean, discussed too many things together. So I'll pause here for a moment. 2 minutes er jonno, 2 seconds er jonno, and I want to address questions if you have. Okay. So table and bullets ato porjonto cover korlam. So is it okay? Sujoy, can I add something? Yeah, please. Yeah, I just want to suggest a couple of other things to keep in mind. When we are making tables, is usually whatever typeface we are using, say the table is part of a larger text, it is part of a larger article, then it is always advisable to have the table, the point size inside the table in a slightly smaller point size. Got it. So for instance, if my body text is in point size 11, mm-hmm. the table point size can be 10 or 9. Assuming that you know you are using a typeface which is sharp and easy and clear to look at. So because often there is a lot of information to be given in the table. It depends on how much information is there in the table. So if there is a lot of information which has to be presented concisely in a table, we can use a slightly smaller point size. The second issue is about that you have already covered changing the height of the rows. So very often in a default kind of a table design, the rows are rather narrow and the text can be quite, you know, the whole table can appear very filled up. So it becomes very difficult for the reader to make out what is written easily. So it is a very good thing to increase the height of the rows a little bit, yeah. So that you know there is a little bit of white space before and after the text. Okay. Jeta Pawan, Pawan rightly bolen. Ami ekhon ekhane apnader samne ekta table insert korlam. I inserted one table from by default jeta. Tate row is showing as if I come to the layout 19. Kintu ami 19 hole kaj korte oshubidha hoy. Karon oto how much text I can put there. So you can select the whole table like this. Mouse er upor left click kore. You can just select it. Ami dekhate parchi na, but anyway, I can tell you. Select the whole table. Kore, just increase like this. Distribute rows ache pore. Apatato row er height ta change kori to. 4, okay. Er pore, then distribute rows kore dile, ba distribute columns kore dile, seta chole ashbe. Ebong tar pore align left korle, you can see. Text. Okay, so that big. And Pawan, what he said is, jodi amar jodi eta dhoron 11 royeche, which is my calibri 11. Table e onek royeche, so header can be a little little bigger than what the subtext. I mean, rote jada royeche, and this can be what Pawan has said. It can be around maybe 10. Yeah. I'm just saying, maybe around 10 or 9, depending on ki content royeche tar upor. Okay. Yeah. One more point, Sujay. Yeah. Yeah. So very often in tables, we also have to present monetary numbers, monetary values. Mm-hmm. So like there is usually a column, say if we are making a budget. Mm-hmm. So we have a column, one or two columns to show the money, the amount of money. So this actually, a lot of people make a mistake. They present the numerical value
in the column as left aligned. But numerical values, monetary values, not numerical, monetary values should always come right aligned. Because that way, the you know, that is how we, in if we were doing, say, a mathematical presentation on pen and with pen and paper, we would always present the numerical, the monetary values according to the units. So that will go always right aligned. If you can demonstrate that, Yes. So I'm using an example. Say for example, ekhane budget dekhache. Budget, okay. Eta ekhante amake dite hobe budget, and this is the details, and header maybe a field of particulars, serial number. Okay, I will cover Shudipa's request on invoicing. So budget generally. We can put it all center. আমরা এখানে সেন্টার লেআউটে করে দিলাম এবং বাজেট যখন আমরা নাম্বারগুলো বসাচ্ছি ম্যানুয়ালি একসাথেই যদি করা যায় সবচেয়ে বেটার তাহলে ইউ ডোন্ট হ্যাভ টু রিপিট ইট ওয়ান্স এগেইন শুধু এই কলামটার কলাম 3 যেটা কলামটার এই থেকে যেখানে অ্যাকচুয়াল ভ্যালুগুলো পুট করা হবে সেইগুলো সবই যাতে একসাথে লেফট আই মিন রাইট অ্যালাইন্ড হয় সেটা এইভাবে একেবারে সিলেক্ট করা যায় সো এটা যদি এরকম থাকে ধরুন বা এরকম আছে আমি যখন করছি এরকম আছে আই ক্যান সিলেক্ট অল টুগেদার পুট হিয়ার দ্যাটস ইট অ্যান্ড অবভিয়াসলি এখানে যদি একটা টোটাল থাকে এটাকেও আমরা লেফট করতে পারি এবং এখানে আমরা লিখতে পারি যে হোয়াট ইজ দ্য টোটাল জিরো জিরো এক্স 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 ডট জিরো জিরো ডট এক্স এক্স অ্যান্ড এটাও এটা যদি একসাথে সিলেক্ট করি ইটস ইজিয়ার জাস্ট লাইক দিস সো ইট উইল ডিসপ্লে মোর এন্ড দেন আপনার যেটা ফরম্যাটিং এটা হাইলাইট ইট হ্যাজ ইন রুপিস ভ্যালু সো রুপিস ডট 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 ওনলি ইউ ক্যান পুট দিস ওকে সো দিস ইজ দ্য ওয়ে উই ইফ ইউ হ্যাভ বাজেটারি স্পেন্ড অ্যান্ড জেনারেলি বাজেটে আমরা যেটা খুব অনেক সময় মিস্টেক করি আমাদের রিপোর্টিং এর সময় আমাদের ডে টু ডে অ্যাফেয়ারে এটা হয় আমরা অনেক সময় এটার এক্সেলে একটা ইনবিল্ট সিস্টেম আছে এক্সেল করবার সময় যেহেতু আমরা ওয়ার্ডে করি তো আমরা বারবার ভুলে যাই যে আমরা শুধু নাম্বারগুলো লিখে দিই ইটস বেটার যে যখন আমরা বাজেটে পাশে লিখে দেওয়া উচিত এটা কোন কারেন্সিতে আছে জেনারেলি সবই রুপিজে থাকে আমরা বেশিরভাগ সময় ইন্ডিয়াতে অনেকে ডলার ইউজ করতে পারে তো এটা ইন রুপিজ বাজেট in rupees or whatever enter marle in rupees etake you can present it in a smaller way you can present it in a bigger way oneke ki kore ami eta dekhabo ekta voucher by invoice create korte gele ki ki korte eta in small e kore dile eta formatting eta just visual er upor depend kore tale eta bojha jabe je eigulo sobi rupees e royeche noy to bar bar onek shomoy rupees gap রুপিস গ্যাপ এরকম করে করে টাইপ করতে হয় দরকার নেই এটা এরকম ভাবে করে দিলেও করা যেতে পারে আমি ইনসার্ট সিম্বল বললাম না কারণ ইনসার্ট সিম্বল করলে ইট উইল বিকাম ডিফিকাল্ট টু হ্যান্ডেল বাট এটা করে দিলে ইটস মাচ মোর ইজিয়ার টু ডু ইট ওকে সো এনিথিং এলস এনি কোয়েশ্চনস ওকে আমি I will take one now request how to use a voucher by invoice ki kore banana jete pare so ami prothome what let me do one thing let me go to google and find something ebong bolben Shudipa just bolben if this is the format you are looking at or this is the voucher format you are looking at je ei bhabe banate para jete kina am khuli ekta simple okay একটা সিম্পল খুলছি উইচ ইজ মাচ মোর ইজিয়ার সুদীপা ইজ দিস ওকে দিস ইজ কাইন্ড অফ ইনভয়েস ইউ আর লুকিং অ্যাট আপনি এরকমই একটা দেখতে চাইছি মোটামুটি এরকম বা আমি এর থেকে আরো একটু অ্যাডভান্সে চাইছিলাম আচ্ছা তো আমরা শুরু করি সিম্পল দিয়ে অ্যাডভান্সে করলে আবার হয়তো অনেকের পক্ষে অসুবিধা হবে অ্যাডভান্স আছে অ্যাডভান্স মানে সে এরকম কমপ্লিকেটেডও থাকতে পারে হ্যাঁ এক্স্যাক্টলি আমি ওরকম বলছি ঠিক আছে ও ছোট ছোট কাটো দিয়ে শুরু ওকে এটা
ওকে সো আমি এই মোটামুটি এরকম একটা ফরম্যাটে করি আমি ছোটখাটো দিয়ে শুরু করি ওকে লেট মি স্টাইল ভেরি সিম্পল ভেরি সিম্পল একটা ফরম্যাট তো এটা খুবই রয়েছে এটা অ্যাকচুয়ালি এক্সেলে করলে খুব বেটার হয় কারণ এক্সেলে অনেক কিছু ইনবিল্ট থাকে বাট ওয়ার্ডে করা যেতে পারে অসম্ভব কিছু না ওয়ার্ডে করা যেতে পারে সো আমি আমি সেই জায়গাটাই যাচ্ছি সো আই উইল ওপেন আ নিউ ডকুমেন্ট ওকে আমি আবার রিপিট করি পেজ লেআউটে আমি মার্জিনে চলে আসলাম একটাই এখানে একটা করলাম মার্জিন আমি নিয়ে নিলাম আমি আগেই পেজে একটা বর্ডার দিয়ে রাখি সো ইট ইজ ইজি ফর মি টু ওয়ার্ক ওকে লেআউট ডিজাইন একটা পেজ বর্ডার দিয়ে রাখি ওকে পেজ বর্ডার কি করে আমি একটু ফাস্ট যাচ্ছি সো ডিজাইন নিলাম পেজ বর্ডারে নিলাম নিয়ে ধরুন একটা লাইন ওয়ালা নিলাম এবং আমি এরকম একটা বক্স চাইছি দ্যাটস ইট এটা হোল ডকুমেন্ট অথবা দিস সেকশন অথবা ফার্স্ট পেজ তো আমি ফার্স্ট পেজই রাখছি ওকে মানে এর পরের পেজে এটা হয়তো না এটা আসবে ঠিক আছে এবার ইনভয়েস আমি এটা এটা সেভ করিলাম এরপরে আমার ফরম্যাটটা কিরকম হবে এরকম নাম ইনভয়েস নাম্বার হ্যানা ত্যানা এটসেট্রা ওকে আমি প্রথমে করলাম কি এখানে এখানে ধরুন কোম্পানি নেম হচ্ছে এক্স ওয়াই জেড ওকে ওকে তারপরে তারপরে আচ্ছা এগুলো আমি পরে আগে প্রথমে আগে সমস্ত কন্টেন্ট আগে লিখে নি ওকে এক্স ওয়াই জেড এরপরে অ্যাড্রেস ওকে ধরে নিলাম তার ট্যাক্স নাম্বার জিএসটি নাম্বার ওর হোয়াটএভার ট্যাক্স নাম্বার কোম্পানি এখানেও থাকতে পারে নিচেও থাকতে পারে আমি আপাতত উপরে রাখছি ওকে ঠিক আছে এরপরে ফরম্যাটে কি আছে এরপরে আছে কোথায় কাকে বিল করতে হবে বিল টু বিল টু এবার মেসার্স এম এস একটা আন্ডারলাইন দিয়ে রাখলাম যাতে লিখতে সুবিধা হয় বলে দিলাম যে এখানে লিখতে হবে ইট ক্যান বি হিয়ার ম্যানুয়ালি লিখবার জন্য এরপরে আছে যেটা ধরুন ইনভয়েস ডেট এখানে একটা ইনভয়েস ডেট অনেক সময় এন্টার মারলে এরকম চলে আসবে কোনো ভয় কোনো কোনো ডোন্ট ওয়ারি জাস্ট কন্ট্রোল জেড আবার বলছি এরকম এন্টার মারলে যদি লাইন চলে আসে তাহলে হচ্ছে আনডু জাস্ট আনডু আনডু করলেই ঠিক চলে আসবে আনডু করার পর এই লাইনটা আমি কি করে নিয়ে আসলাম এই লাইনটা এই যে দেখবেন পি এর ওপরে বা ডাবল ব্র্যাকেটের ওপরে বা প্লাসের পাশে শিফট টিপে শিফট প্রেস করে ইফ ইউ আন্ডারস্কোর যেটাকে বলে আন্ডারস্কোর ইউ ক্যান ব্রিং দ্যাট আন্ডারস্কোর অথবা ইউ ক্যান ইউজ অনলি লাইন অলসো নো ইস্যু সেটা আপনার রিকোয়ারমেন্টের উপর আপনার ফ্যামিলিয়ারিটির উপর ইনভয়েস ডেট এটাও আমি কোলন দিয়ে এটাকে একটা স্পেস আন্ডারস্কোর দিলাম যে এখানটা লিখতে হবে অ্যান্ড স্ল্যাশ স্ল্যাশ ওকে ইনভয়েস ডেট হয়ে গেল এরপরে আমি এক্স্যাক্ট ডিস্টেন্সে কি আছে টার্মস অফ ডেট ধরে নিচ্ছি ইনভয়েস ডেট এরকম দেওয়া আছে টার্মস অফ ডেট আমি আমি এটাকে ট্যাব মেরে মেরে ট্যাব বলে একটা বাটন আছে ট্যাব মেরে মেরে এখানে আসছি টার্মস ওকে সে 60 ডেজ ওকে ফাইন এরপরে মোস্ট ইম্পর্টেন্ট সেকশন সেটা হচ্ছে এই সেকশনটা কি জিনিস আমি সেল করেছি সেটা ওকে তো ডেসক্রিপশন এখানে সিম্পল আছে ডেসক্রিপশন কোয়ান্টিটি ইউনিট প্রাইস অ্যামাউন্ট এই এটা আমরা কি করে করতে পারি
এটা আমরা একটা টেবিল ইনসার্ট করে করতে পারি ওকে সো এখানে একটা লিখলাম এন্টার মেরে আসলাম ইনসার্ট টেবিল আমি কি দেখেছিলাম যে আমার কটা কলম লাগবে তুমি কটা রো লাগবে আমি তো জানি না কটা কলম লাগবে আমি শিওর ডেসক্রিপশন কোয়ান্টিটি ইউনিট অ্যামাউন্ট মানে চারটে ওকে চারটের মধ্যে একটা বড় বাকি দুটো বাকি তিনটের মধ্যে লাস্ট দুটো মোটা মোরালে সেম একটু ছোট বড় সাইজ মাঝখানেরটা খুবই সরু ছোট স্মল সাইজ সো আই ডু ইনসার্ট ফোর কলমস ওয়ান টু থ্রি ফোর ওকে অ্যান্ড দেন আমি রো এতগুলো আপাতত বসিয়ে দিলাম এবং হোয়াট পাবন হ্যাজ রাইটলি সেড অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম রো সবসময় একটু বড় রাখলে বেটার হয় কারণ অনেক টেক্সট হয় সেটার জন্য এইটা এইটা দিয়ে রো এর হাইট চেঞ্জ করা যায় এই যে দেখতে পাচ্ছেন এই যে সিম্বল সো আই এম ইনক্রিজিং ইট ওকে এরপরে আমি কি বলেছিলাম ফার্স্ট রোটা অনেক বড় বাকি তিনটে মোর অর লেস ছোট ছোট সো আমি আগে ফরম্যাটটা করিনি তাহলে যাতে বারবার একই জিনিস করতে না হয় ফরম্যাটিং করে নিলাম করে নিয়ে কি করলাম লেআউটে গিয়ে আমি বলেছিলাম সেন্টার প্রথমে এরকম অ্যালাইন লেফট সেন্টার রাখি এবার তারপরে যেগুলো ফিল্ড চেঞ্জ করবো সেই অনুযায়ী চেঞ্জ করবো তো ফার্স্ট কলমটা বড় হবে আপনি এখানে দেখবেন ফার্স্ট কলমটা বড় আছে ওকে তো হোয়াট আই ডু এটা ইউ ফার্স্ট কলমটা বড় ঠিক আছে এটা বড় করছি এই যে হালকা হবে এই ডাবল লাইনটা আসলে তবেই চেঞ্জ করবেন এটাকে আরো এটা এটা ছোট ফার্স্ট কলমটা বড় বাকি দুটো ছোট ছোট ওকে এবার কিন্তু আমি কি করেছি আমি একটা মিস্টেক করেছি আমি পুরোটা সিলেক্ট না করে করেছি কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন এখানে অ্যালাইন ঠিক হয়নি কারণ আমি হাফ সিলেক্ট করেছিলাম এত পর্যন্ত আমি পুরো সিলেক্ট করিনি ডোন্ট ওয়ারি এরকম যদিও হয় কোনো অসুবিধা নেই এটাকে সিলেক্ট করে এই লাইনের চলে আসলে মেজার করে দিলাম বাই চান্স আপনি বাই মিস্টেক আপনি এই দুটো সিলেক্ট করেছেন এই লাস্ট দুটো করতে ভুলে গেছেন খেয়াল করেন কারণ এটা নিচে চলে গেছে নো ওয়ারিস সিলেক্ট করলে আবার ওই লাইনে চলে আসবে অ্যান্ড এটাকে তারপরে এটা চেঞ্জ করতে গেলে সেম পুরোটা কিন্তু সব সময় সিলেক্ট করে চেঞ্জ করতে হবে ওকে দেন ইট চেঞ্জেস হিয়ার আমি এটা করতে চাইছি যে এই লাস্ট দুটো কলম সেম সাইজের হোক তো আমি কি করব নিচে পুরোটা সিলেক্ট করব আচ্ছা I will do, I'll delete. Delete korte gele, you can delete rows. Dhoron amar last duto column beshi hoye, row beshi hoye geche, I don't need it. To ami select korlam je duto row, right click, delete cells bolbe, delete cells er moddhe delete rows korle chole jabe. Ebong delete columns bolle right click korle, delete এই কলমটা যে কলমে রয়েছি সেই কলমটা চলে যাবে ওকে কিন্তু আমার রাখবে রাখা এই আমার কিন্তু চারটে কলমই রাখবে আমি বাই মিস্টেক একটা ডিলিট করে ফেলেছি তাহলে ইনসার্টে আসতে হবে রাইট ক্লিক মাউসের রাইট ক্লিক ওকে রাইট ক্লিক ইনসার্ট ইনসার্ট কলমস কোন দিকে লেফটে আপনার লেফটের দিকে করবেন না রাইটের দিকে লেফটের দিকে করলে এই দিকে অ্যাড হবে মানে বাঁ দিকে অ্যাড হবে আর ইনসার্ট কলমস রাইট সাইডে করলে রাইট অ্যাড হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই এবার তারপরে ইউ ক্যান ডু ইট অ্যাজ পার ইউ ক্যান স্প্রেড ইট ইউ ক্যান ডু এটা এটাকে ধরে স্প্রেড করতে হয় জেনারেলি এটাকে ধরে করলে ঠিকঠাক চলে আসে ওকে তো আমরা কি বলেছিলাম আমাদের চারটে কলমই লাগবে এই কলমটা ইজ আননেসেসারি আমি ডিলিট কলমস করে দিলাম তারপরে কিন্তু কলম ছোট হয়ে গেল ডোন্ট ওয়ারি এখান থেকে স্ট্রেচ করে দিয়ে মোটামুটি এরপরে ফার্স্ট কলম উইল বি বিগার বাকি তিনটে উইল বি স্মলার তো এটা এখান ইয়া ওকে দিস ইজ দ্য সাইজ ওয়ান মোর সাইজ কিন্তু আমি চাই এই দুটো কলম যাতে সেম হয় সো আমি এই যে পুরোটা সিলেক্ট করলাম করে লেআউটে গেলাম ডিস্ট্রিবিউট কলমস করলে দুটো সেম এবার এখানে কি দেখতে পেয়েছিলাম যে এখানে ডেসক্রিপশন আছে তো আমি ডেসক্রিপশন লিখলাম কিন্তু এখন দেখছেন ওয়্যার ইজ দ্য টেক্সট ইজ অন দ্য টপ টেক্সট ইজ অন দ্য টপ সেটার জন্য কি করতে হবে সব টেক্সটের সেন্টার সব টেক্সট গুলো ইউনিফর্মলি অ্যালাইন্ড নয় পুরো টেবিলটা সিলেক্ট করে
লেআউটে গিয়ে করে দিলে একসাথে সব ঠিক হয়ে যাবে ওকে বা ডেসক্রিপশন এটা কোয়ান্টিটি এখানে কি আছে ইউনিট প্রাইস প্রাইস টোটাল টোটাল অ্যামাউন্ট ওকে অ্যামাউন্ট 20 অ্যামাউন্ট ওকে কিন্তু এটা তবু মনে হচ্ছে এই তিনটে হতে হবে সেন্টার অ্যালাইন কারণ এগুলো সেন্টারে থাকলে বেটার দেখতে লাগে তো এইখানে এটা সবই লেফট অ্যালাইন হয়েছিল কারণ এটাও লেফট অ্যালাইন তো সো জেনারেলি আমি রিপিট করছি টেক্সট হলে লেফট অ্যালাইন হলে অসুবিধা নেই বাট অ্যামাউন্ট কোয়ান্টিটি অ্যামাউন্ট অ্যামাউন্ট হলে অবভিয়াসলি এটা বেস্ট রাইট অ্যালাইন্ড এটাকে মানে এইখানে রাইট অ্যালাইন্ড আর ইউনিট প্রাইস এগুলো যদি সেন্টার অ্যালাইন হয় দেখতে ভালো লাগে ধরে নিচ্ছি এটা ডেসক্রিপশন হচ্ছে ইনভয়েস দ্যাট সাম আইটেম জেড 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 তার ডিটেলস হচ্ছে কিছু সব লেখা আছে হোয়াট এভার একটা কোয়ান্টিটি পয়েন্ট জিরো জিরো ইয়েস ইউনিট প্রাইস ধরে নিই 50.00 অ্যান্ড কোয়ান্টিটি ইস এখানে 50.00 ওকে সো সিমিলারলি আমি যদি এটা এরকম ভাবে আমি আপাতত টু সেভ দ্য টাইম অনেক সময় এই প্রবলেমটা হয় ইফ ইউ কপি ভেরি ফাস্ট দেন টেবিলের মধ্যে টেবিল কপি হয়ে যাবে বাট সেই কারণে ধীরে ধীরে করতে ওকে সো দেন ইউ ক্যান ডু দিস অলসো টোটালটা আমি বলে দিচ্ছি এরা কি করে এটা এরকম ভাবে এনেছে যে লাস্ট ওরা কি করেছেন ওনারা এখানে টোটাল এখানে রেখেছে কিন্তু আমার এই দুটো আর লাগবে না এই দুটো লাগবে না বলে আমি মার্জ করে দিলে একটা হয়ে যাবে বাট ইউ ক্যান কিপ ইট ইউ ক্যান ডোন্ট ওয়ান্ট টু কিপ ইট আমি রিপিট করছি লাস্টে দুটো কলম আমার লাগবে না তো আমি এটা করে রাইট ক্লিক করলে মার্জ সেল করে দিলে এক হয়ে যাবে ওকে আর এখানে আমি 200.00 অ্যামাউন্ট আমি যেটা বলেছিলাম in rupees okay. enter mere niche anle aro enter mere niche anle aro okay fine unit price will be same eta ki copy kore di keno bar bar korte jabo eki jinish okay same holo to eta hoye gelo voucher eta hoye gelo ekta tarpor ekhane amra ja ja lekhar ekhane je rokom ache dhorun payment option so you can just thank you for doing business and ekhane payment mode cash jodi hoy চেক থাকলে চেক ব্যাংক অ্যাকাউন্ট হোয়াটএভার এবং যদি চেক নাম্বার লাগে তাহলে ইউ ক্যান ইজিলি পুট আ চেক নাম্বার হিয়ার কোন চেক নাম্বার দিয়ে পেমেন্ট করা হয়েছে সেগুলো রিকোয়ারমেন্টের উপর সেগুলো আমি আই উইল নট টাচ কিস বাট সেগুলো ডিপেন্ড করে কার কার উপর বা জেনারেলি যেটা ঠিক করার উপর সেটা ঠিক করে হয়ে গেল অ্যান্ড দেন এটা এটাতেই কি আমার কাজ শেষ হয়েছে না আমার কাজ শেষ হয়নি আই হ্যাভ টু পুট লাইক ফর এক্সাম্পল এখানে এটাকে ঠিক করে করতে এটাকে বড় করতে হবে সো দ্যাট লুকস গুড ওকে ফর এক্সাম্পল কোম্পানির নাম আই মিন বিল টু এখানে কারেক্ট এখানে এটাকে উই ক্যান কালার ইট অ্যাজ পার টেবিল ডিজাইন শেডিং করে দিলাম So all those things. So এগুলো করা যেতে পারে এখানে ইনফ্যাক্ট লোগো ইউজ করা যেতে পারে দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট লোগো ইউজ করা যেতে পারে বাট সেটা আমি লোগোটা ইউজ করবো তখনই যখন আমি আইল টক অ্যাবাউট পিকচার হাউ টু ইনসার্ট সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ক্রিয়েট ইন ভাউচার ইন দ্য এক্সেল বাট আমি রেকমেন্ড করবো যারা এক্সেল জানে এক্সেলে ভাউচার করলে অনেক বেশি সুবিধা এবং তার থেকেও সবচেয়ে বেটার হচ্ছে প্রিন্ট আউট এটা হয়ে যাওয়ার পরে ইমিডিয়েটলি দেখা উচিত ফাইল এন্ড প্রিন্টে গিয়ে হাউ ইট ইজ লুকিং তারপরে ইউ ক্যান স্টার্ট প্রিন্টিং যদি প্রিন্টিং এ একটা টেরা ব্যাকা হয়ে থাকে বা সামথিং দেন ইউ ক্যান চেঞ্জ ইট ওকে সো দেন এরকম ভাবে ইউ ক্যান ডু ইট সো দিস ইজ ওয়ান কুইক টপিক আই হ্যাভ কভার্ড
how to make a voucher and everything. Erpore you can play around with it and apni dekhe korte paren. What I would do now, I would touch on the other aspect of where is it? Yes. this one. It acts as demand. So how to use pictures and this one to make it look very nice in the word as well. Picture ashupashe just use for version. I think there is a question. Okay, fine. Okay, thank you. Okay, so we'll come back to the this one. So we're starting with now this section, which is picture and shapes and usage. So and how to use picture effectively, ki kore picture use kora jai, and so on and so forth. So let me see. So ami ekhane ekta section baniyechi already. যেখানে ডিফারেন্ট ওয়ার্ড এবং দ্যাট ওয়াজ আ রিকোয়েস্ট যে কি করে পিকচার বাইরে মানে ইন্টারনেট বা অন্য জায়গা থেকে কপি করলে দেন উই ক্যান পুট ইট অ্যান্ড অলসো ইট ডাজেন্ট চেঞ্জ সো আমি তার কুইক কিছু টিপসও এখানে রেখেছি বাট আই উইল স্টার্ট আ ফ্রেশ উইথ দিস উইথ আ নিউ ডকুমেন্ট আই এম ওপেনিং আ নিউ ডকুমেন্ট অ্যান্ড ওইখানেই উই উইল ট্রাই টু ডু সো এগেইন লে আউট margins okay I'll save this okay so kothay chilo there it is so this is the thing এটা জেনারেলি আমাদের সরি ওকে আমাদের জেনারেলি থাকে যে ইউজ দিস এন্ড দেন অনেক সময় এর নিচে আমাদের পিকচার ইউজ করতে হয় বা ধরা যাক কোনো কোনো ইমেজ দেখা সো আমি লেট মি টেক ইট ফ্রম হিয়ার সো আই হ্যাভ টু ইউজ দিস ইমেজ অ্যান্ড পেস্ট ইট হিয়ার এরপরে okay so I'll bring the cursor here okay tar pore jeta problem hoy picture use I'm generally ki kori we do this we just paste it okay tar pore automatically nanan change korte gele onek jhamela hoy kokhono opore hoy kokhono niche ekhane already formatting niche bole that is a different story kintu onek shomoy formatting nay na so in onek onek dhoroner problem hoy kintu jeta best way to do it is যখন আমি বাইরে থেকে ইফ আই টেক আনাদার পিকচার লেট মি টেক ইট ফ্রম অ্যান ইন্টারনেট টেক আ পিকচার ফ্রম ওকে ওকে লেট মি টেক দিস কপি করলাম করার পরে আবার এখানেই পেস্ট করতে হবে সো এরকম চলে আসে এত বড় তো এটাকে পিকচার ছোট করবার জন্য এটাকে ছোট করতে হবে ছোট করবার জন্য এই যে এই কর্নার থেকে ধরে ইউ ক্যান স্টার্ট ডুইং ইট আই ওয়ান্ট দিস মাচ কিন্তু তাহলেও এত গ্যাপ হয়ে যাচ্ছে ইট ইজ নট লুকিং গুড আই ওয়ান্ট ইট টু স্টার্ট ফ্রম হিয়ার সেটার জন্য গো হিয়ার ইউজ দ্য অপশন টাইট আমার আগের অপশনটা ছিল ইন লাইন উইথ টেক্সট আন্ডারস্ট্যান্ড কি বলতে চাইছি ইন লাইন উইথ টেক্সট মানে টেক্সটটা যে লাইনে রয়েছে সেই লাইনেই পিকচার থাকবে ওকে যদি আমি র‍্যাপ টেক্সট অপশনে গিয়ে টাইট করি টাইট অপশন তার মানে টেক্সটের সাথে গায়ে গা লেগে মানে অলমোস্ট ক্লোজ টু দ্য টেক্সট ইট উইল বি দেয়ার ওকে সো এটা শুরু হবে এখান থেকে aramse you can even if you type from here no issues more text and so on more text okay so you can keep on doing it onek shomoy eta ekta beshi bhag shomoy amra jeta kori amra erokom copy korar pore by default jeta thake ei je icon ta ashe ba layout option e ashe
এই যে র‍্যাপ টেক্সট অপশনে আসে বাই ডিফল্ট সব সময় থাকে ইন লাইন উইথ টেক্সট ইউ সি দেয়ার ইজ এ সিম্বল হিয়ার এখানে ছবিটার পরে বলছে যে ছবিটার পরে টেক্সট শুরু হবে এই নিচের লাইনটা থেকে স্কোয়ার হলে ইফ ইউ ডু স্কোয়ার এটা কাজ করতে অসুবিধা হয় কারণ এটা এটা এমন ভাবে থাকে যে ইভেন দো ইউ ক্যান ওয়ার্ক অন ইট বাট ইট উইল নট বি ভেরি ফ্রেন্ডলি ফর আদার প্যারাগ্রাফ ইউ ক্যান ট্রাই টাইট ইজ জেনারেলি রেকমেন্ডেড ফর্ম্যাট তাতে কি হয় ইট ইজ ভেরি ক্লোজলি ইন লাইন উইথ দ্য টেক্সট এবং নিচে থেকেও শুরু করা যেতে পারে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অপশন থাকে আর বাই চান্স অনেক সময় কোনো জায়গা থেকে কপি করতে গেলে আমাদের যেটা থাকে যে এই অপশনটা চেক করা আছে কিনা দেখতে হবে কারণ যদি ফিক্স পজিশন অন দ্য পেজ হয় তাহলে প্রবলেমটা যেটা হয় এটা এখানে ফিক্স হয়ে যাবে এবং এটা চেঞ্জ করতে অসুবিধা হবে কিন্তু যদি এটা মুভ উইথ দ্য টেক্সট হয় তাহলে যেভাবে টেক্সটটা আমি মুভ করাবো সেইভাবে এই পিকচারও মুভ করবে সো ইট ইজ ইজিয়ার ফর মি টু ডু ইট অ্যান্ড অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে এখানে তাও গ্যাপ আছে নিচেও এই টেক্সটটা গ্যাপ আছে একটুখানি গ্যাপ এটা থাকে কারণ যেহেতু পিকচারটা ইন্টারনেট থেকে নেওয়া হয়েছে তার আশেপাশে একটা স্পেস বাই ডিফল্ট ওয়ার্ডে থাকে সেই কারণে এই গ্যাপটা রয়েছে এই যে এর সাথে পিকচারের সাথে নিচে মানে আই ক্যানট ক্যান আই পুশ ইট আপ ইউ ক্যান বাট সেটার জন্য অনেক অনেকটা মানে লেআউট চেঞ্জ করতে হবে আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইন টু দ্যাট ওটা অ্যাডভান্স অপশন সো ইউ ক্যান ডু দ্যাট বাট ইটস বেটার টু কিপ ইট লাইক দিস ভেরি সিম্পল একটা জিনিস কি করা যায় সুজয় যেটা বলছো তুমি গ্যাপটা কমাতে তুমি প্যারাগ্রাফে যাও উপরে যে প্যারাগ্রাফ অপশনটা সেটা করা যায় সেটা প্যারাগ্রাফ করা যেতে পারে প্যারাগ্রাফে গিয়ে তোমাকে ওখানে সিলেক্ট করতে হবে মাল্টিপলটাকে সিঙ্গেল করতে হবে কারেক্ট ইউ ক্যান ডু দিস অর ইউ ক্যান কাম হিয়ার অ্যাড স্পেস মুভ স্পেস এটা অপশনটা দেখে দেখে করতে হবে এগুলো তারপর এখানেও আছে এর নিচেও দেখতে পাচ্ছেন যে আপনি একটা গ্যাপ রয়েছে ইফ ইউ রিমুভ দ্য স্পেস ইট ক্যান বি সো দ্যাট আমি এটা দেখাতে গেছিলাম পরে এটা অ্যাডভান্স পজিশন তো অনেকে ইট উইল বি ডিফিকাল্ট ফর দেম টু আন্ডারস্ট্যান্ড সো আমি আপাতত এখানেই রাখছি সো মুভ স্পেস এগুলো করেও করা যায় সো থ্যাংকস ফর টেলিং মি দ্যাট সো এরকম করেও করা যায় সো ইটস ওকে ইউ ক্যান ডু দ্যাট দ্যাট ওয়ে অ্যাজ ওয়েল সো এটা বেসিক্যালি প্যারাগ্রাফের যতটা ডেপথ তার উপর সেটা পারে সো নাও ইউ ক্যান প্লে অ্যারাউন্ড উইথ দিস পিকচার ইউ ক্যান পুট এটা টাইট করা থাকলে সুবিধা হয় You can move anywhere. মাঝখানে picture রাখতে হবে আমার মনে হচ্ছে যে আমি এই পিকচারটাকে এরকম ভাবে রাখবো ইউ ক্যান ডু দ্যাট আই ক্যান কিপ ইট হিয়ার এবং এটার সাথে সাথে আপনাকে কিচ্ছু করতে হবে না ওয়ার্ড উইল অটোমেটিক্যালি প্লে অ্যারাউন্ড উইথ ইট এবং যেহেতু আপনার প্রি ডিফাইন্ড পেজ বর্ডার লে আউট উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অলরেডি রয়েছে সো ইউ ক্যান ইজিলি প্লে অ্যারাউন্ড এনিওয়ে ইউ ক্যান ব্রিং দ্য টেক্সট মনে হচ্ছে না এখান থেকে আমার মনে হয় এইখানে রাখলে দেখতে ভালো লাগছে বা এখানে এটা রেলেভেন্ট সো আই ক্যান পুট ইট হিয়ার অ্যান্ড দেন ইউ ক্যান কিপ অন রাইটিং সো আমি এটা এরকম ভাবে সি ফুল স্টপ বি করে গেলে কোনো অসুবিধা নেই ইট উইল অটোমেটিক্যালি কিপ ইট ভেরি নি ইট উইল অটোমেটিক্যালি অ্যারেঞ্জ ইট অ্যাকর্ডিংলি ওকে এরপরে আমার মনে হয় এই পিকচারটা আমার একটা বর্ডার দিলে ভালো হয় সো এখানে গিয়ে পিকচার বর্ডার দিলে লাইট এবার বর্ডারের অনেক ধরনের মানে লাইট বর্ডার বিগ বর্ডার থিক বর্ডার অনেক ধরনের থাকে সো আমি জাস্ট অত তো সরি মাই ওয়ার্ড গন এক সেকেন্ড মাই ওয়ার্ড ইজ গন ওয়ান মিনিট This document is corrupted. Let me open one more. Okay. So just a second. Let me refresh everything. Some problem has happened with the word. So, okay. আমি আবার আই এম ওপেনিং এ নিউ ওয়ার্ড
Okay. Layout, margins, narrow, save. Picture usage. Okay. So okay, so I was using this. So a plain document erokom chilo ar internet theke ekta picture chilo which can be anything. ektai challenge hoy picture use korle picture er size onek shomoy khubi beshi hoy তখন ওয়ার্ডে ডকুমেন্ট সেই কারণে অনেক বেশি হিউজ হয়ে যায়, সো দ্যাট ইজ লিটল চ্যালেঞ্জিং, বাট ইউ ক্যান ইউজ ইট। সো র‍্যাপ টেক্সট এর মধ্যে টাইট, ওকে, ওটার ক্ষেত্রেও একটা জিনিস আমি জানি, বলবো? হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। হ্যাঁ, ফটোটাকে সিলেক্ট করে পিকচার অপশনে পিকচারে চলে যেতে হবে, পিকচার ফরম্যাট, উপরে পিকচার ফরম্যাট আছে। এবার এখানে একটা জায়গায় কম্প্রেস পিকচার বলে আছে, সেইটাকে কম্প্রেস করে দিলে পিকচারের সাইজটা ওই পেজের সঙ্গে কম্প্রেসড হয়ে যায়। দ্যাট ইজ অলসো, ইউ ক্যান ডু দ্যাট। সো এখানে মনে হয় আমারটায় তো আছে, এটা দেখাচ্ছে না। হ্যাঁ, সো আই থিংক সামওয়্যার ইট ইজ দেয়ার, আই ইউজ ইট, সো ইউ ক্যান জাস্ট গুগল ইট, কোথায় পাওয়া যাবে। সো ইউ ক্যান, আই থিংক দিস ওয়ান, yeah, change picture, compress picture, reset picture, yes, compress picture korle eta compress picture jeta kore resolution palte dey, print quality maintain kore, onek shomoy email er hishabe kore dey, onek shomoy web er hishabe kore dey, print er hishabe kore dey, hd hishabe generally use default thake, email e korle aro choto hoye jay, but seta hoy picture er ektu quality kharap hoye jay, jekhon ekhane jekom hoye geche abar you can keep it in this format as well, when depending on, but what are not important that much, but you can do this. So eta ami jeta bolchilam, you can eta erokom bhabe tight kore rakhle, so you can play around or rather. Acha amake ektu eta dekhan, ami ei icon ta kintu oi je side e je icon ta, eta kintu amar ta system e ashe na. Kon ta? মানে ওর মধ্যে বলে যেটা ইউ ক্যান ইউজ দিস লেআউট অপশন, এখানে গিয়ে র‍্যাপ টেক্সট নয় এখানে রাইট ক্লিক করলে থাকতে পারে, নয় পিকচার ফরম্যাটে এসে এখানে কোথাও লে আউট অপশন আছে, এখানে থাকবে র‍্যাপ টেক্সটে গিয়ে টাইট থ্রু টপ বটম বা বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট মানে এরকম আসবে, মানে টেক্সটের ওপর ওপর দিয়ে আসবে, ওকে। আর বিহাইন্ড টেক্সট অপশন হলে সেটা খুব একটা ভালো না, বাট স্টিল অনেকে ইউজ করেন, অনেকে ইউজ করেন যে আমার টেক্সট ওপর দিয়েই যাবে তাতে এটা, আর অনেক জেনারেলি আমরা ইউজ করি টাইট সো দ্যাট দ্য পিকচার স্টেজ। সো আমি যখন বলেছিলাম যখন ইনভয়েস বানাচ্ছিলাম, মনে আছে আগের ডকুমেন্টে একটা ইনভয়েস বানাচ্ছিলাম, সেটা ইয়েস এখানে ইনভয়েস বানাচ্ছিলাম, ইনভয়েস বানাতে গেলে এখানে বলেছিলাম আই ক্যান ব্রিং দ্য লোগো, সো আই ক্যান টেক দিস কন্ট্রোল ভি, এটা এখানে আসবে, আমি যদি এখানটা প্রেস করি কি করলাম, এটা বাই ডিফল্ট এখানে এলো, তো সব চেঞ্জ ফেঞ্জ হয়ে গেল, দরকার নেই, আই জাস্ট পেস্ট ইট হিয়ার, আমার লোগো হয়ে গেল, ওকে।
এবার আমি গেলাম ফাইল প্রিন্ট, এই হচ্ছে আমার ভাউচার উইথ দ্য লোগো অফ দ্য কোম্পানি। ওকে, সো আই ক্যান ডু দিস অলসো, এটা বন্ধ করে দিই, ডিস্টার্বিং। সো না, এরকম ভাবেও করা যেতে পারে। সো আই এম রিপিটিং ওয়ান্স এগেইন, ইন্টারনেট থেকে কোনো পিকচার যদি, ইন্টারনেট বা যে কোনো সোর্স থেকে কোনো পিকচার যদি ওয়ার্ডে পেস্ট করতে হয়, ইটস বেটার টু ইউজ ইট আন্ডার র‍্যাপ টেক্সট টাইট, তাহলে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, রেকমেন্ডেড ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, মুভমেন্ট করা যেতে পারে, এখান থেকে এখানে পেস্ট করা যেতে পারে, এখান থেকে এখানে পেস্ট করা যেতে পারে, মাঝখানে রাখা যেতে পারে, ইউ ক্যান প্লে অ্যারাউন্ড ইট। ওকে, এন্ড যেরকম সুদীপা জাস্ট অ্যাডেড আ ভেরি গুড পয়েন্ট, কম করা, সাইজ কম করতে গেলে পিকচার ফরম্যাটে গিয়ে কম, আমার এই একটা আইকন থাকবে কম্প্রেস বলে, কম্প্রেস করে আপনি অ্যাপ্লাই ওনলি অন দিস পিকচার অথবা ফুল ডকুমেন্টের উপর এইচডি, এটা জেনারেলি এইচডিআই মানে বেটার রেজলিউশনে রয়েছে, ইমেলে করলে একটু কমে যায়, প্রিন্ট ফরম্যাটে রাখলে আপনার যে ফরম্যাট লাগবে সেটা করে দেওয়া যেতে পারে, ডিপেন্ডিং যাতে ফাইলের সাইজ টা ঠিকঠাক থাকে। সো দিস ইজ উইথ দ্য ইউজ অফ পিকচার। অ্যান্ড এরপরে আমি যেটা বলছিলাম যে উই ক্যান অলসো, আমি যেটা দেখাচ্ছিলাম যে এই ধরনের ডিজাইন, এগুলো জাস্ট প্লেয়িং অ্যারাউন্ড, ইউ ক্যান প্লে অ্যারাউন্ড উইথ ইট, আমি অপশনটা বলে দিচ্ছি, ইউ ক্যান প্লে অ্যারাউন্ড। পিকচার বর্ডার, বর্ডারের কালার এখানে আপাতত বাই ডিফল্ট ব্লু, ইউ ক্যান ইউজ ইয়েলো অলসো, ইউ ক্যান সি ইয়েলো। এবার বর্ডারে যদি থিকনেস কম করা যেতে পারে, ইচ্ছা হয় তাহলে ইউ ক্যান ইউজ দিস। যদি পিকচারে আমার মনে হয় একটু ডিজাইন করা পিকচার থাকলে একটু শ্যাডো হলে ভালো হয়, তো এগুলো করতে গেলে টেক্সট একটু চেঞ্জ হয়, ইউ ক্যান সি ইট লুকস গুড, বাট একটু টেক্সটের উপর নিচে হবে, দ্যাট ইউ ক্যান ম্যানেজ। এরপরে আমি যেটা অনেক সময় আমরা ইউজ করি, ধরুন সফট এজেস হালকা ভাবে মিলিয়ে দিলাম, ওকে, অল দোজ থিংস ক্যান বি ইউজ। সেটা কোথায় কোন অপশনে আছে, পিকচারটা সিলেক্ট করে পিকচার এফেক্টস এ আসলে ডিফারেন্ট ডিফারেন্ট করা যেতে পারে, শ্যাডো দিস ওয়ান বা প্রিসেট যেটা প্রথমেই যেটা যেমন ছিল সেরকম যেতে নিয়ে গেলে গেলে আন্ডু করে নিয়ে আসলাম, আন্ডু করে নিয়ে এসে পিকচার এফেক্টে গিয়ে সিম্পল একটা শ্যাডো রাখলাম, দ্যাটস ইট। ইউ ক্যান ডু এনিথিং, হোয়াট এভার ইউ ওয়ান্ট, ওকে। বাট শ্যাডো নিতে গেলে একটু স্পেস বেশি নেয়, কারণ তার একটু সেটা একটু জায়গা নেয় আশেপাশে, তো টেক্সট একটু অ্যালাইনমেন্ট একটু সরে যায়, আদারওয়াইজ কিছু না, আদারওয়াইজ এভরিথিং ইজ ইউ ক্যান ডু। আর পিকচার জেনারেলি আমরা এটাকে ধরুন বড় করতে হলো, পিকচারটাকে বড় করতে হলো, ইউ ক্যান এক্সটেন্ড ফ্রম দিস সাইড, বাট জাস্ট বিকজ এটা ইউ ক্যান এক্সটেন্ড ফ্রম এনি অফ দ্য সাইজ, বাট অলওয়েজ এক্সটেন্ড ফ্রম দ্য কর্নার, ওকে, ডোন্ট এক্সটেন্ড ফ্রম দ্য মিডল, পিকচার খারাপ হয়ে যায় তাতে। অলওয়েজ এক্সটেন্ড ফ্রম দিস, যদি পিকচার এদিকে থাকে তাহলে এই সাইড থেকে, যদি পিকচার এই দিকে থাকে মানে আপনার ডান দিকে থাকে তাহলে এই কর্নার, অলওয়েজ এক্সটেন্ড এনি পিকচার ফ্রম দ্য রাইট হ্যান্ড বটম কর্নার, ডোন্ট ডু ইট হিয়ার, ডোন্ট ডু ইট হিয়ার, তাতে পিকচারের ইয়ে চলে যায়, রেজলিউশন অ্যান্ড পিকচারের যে টোটাল যে স্পেস, হাউ ইট লুকস, ইট লুজেস ইটস, এটা লাগে স্ট্রেচড লাগে, এটা মনে হয় যেন টেনে বাড়ানো হয়েছে, আমি যদি এদিক থেকে করি এটাকে এরকম টেনে বাড়ানো হয়েছে লাগে, ডোন্ট ডু ইট। পিকচার বাড়াতে গেলে সবসময় প্লিজ ইউজ এনি অফ দ্য বটম কর্নার, রিপিটিং ওয়ান্স এগেন, পিকচারকে বড় বা ছোট করবার জন্য সবসময় এই কর্নার অথবা এই কর্নার ধরে ইউজ করলে বেটার, তাহলে পিকচার রেজলিউশনের কোনো এফেক্ট অ্যাজ সাচ হয় না, এরকম এরকম করলেই আমরা সবসময় সাফার করি। এবং সেটা ওয়ার্ডের ক্ষেত্রেও নয়, আপনি ওয়ার্ড, এক্সেল, এনি পিকচার, এনিওয়ের, হোয়েন এভার ইউ পেস্ট, অলওয়েজ এক্সটেন্ড ফ্রম দিস কর্নার, বটম রাইট, বটম লেফট, ইট ইজ মাচ মোর ইজিয়ার, পিকচার যাতে চেঞ্জ হয় না, ওকে। সো দিস ইজ উইথ দ্য পিকচার, অ্যান্ড পিকচার ডিফারেন্ট স্টাইলিং, সেটা দেখার জন্য পিকচার ফরম্যাটে গিয়ে বর্ডার, এফেক্টস, হোয়াট এভার ইউ ক্যান ইউজ, অ্যান্ড সবসময় অলওয়েজ ইউজ রিপিটিং ওয়ান্স এগেন টাইট, ইট মেক্স ইট মাচ মোর ইজিয়ার, ওকে। আর যদি কোনো কারণে ফরম্যাট চলে যায়, ডোন্ট ওয়ারি, ফরম্যাট চলে গেলেও কোনো আবার গো টু পিকচার এফেক্টস, এফেক্টসে গিয়ে ব্রিং ইট ব্যাক, দ্যাটস ইট।
ওকে সো আমি এটা কভার করলাম এরপরে যেটা আগের দিনও একটা ছোট কোয়েশ্চেন ছিল যে হাউ ক্যান আই ইউজ শেপস সো এই যে শেপ এটা আমি করেছি সেটা আমি কি করে করেছি এই যে স্কোয়ার হ্যানা ত্যানা অনেক সময় আমরা ইউজ করতে হয় বাট আমি কুইকলি করে দিই আই এম ইউজিং ইট সো এখানে ইনসার্ট আছে ইনসার্ট এখান থেকে শেপস আই এম ইউজিং দিস একটা স্কোয়ার ওকে একটা সার্কেল নিলাম কোথায় গেলাম একটা সার্কেল নিলাম সার্কেল সার্কেল হয়েছে কি নাও কি করে আমরা সেটা মেজার করবো সেটাও বলছি আর একটা শেপ নিলাম ধরুন রাইট দিস ঠিক আছে এটারও গল্প একই এটা গল্প আমি পরে বলছি এটাও যদি এই শেপ যদি এখানে টেক্সটের মাঝখানে ইউজ করতে হয় কনসেপ্ট একই টাইট বাস দ্যাটস ইট ওকে তো আমি আপাতত এই তিনটে সেকশনে আলোচনা করছি ওকে এরপরে আমি দেখবো যে এটা সার্কেল সার্কেল হয়েছে কিনা সার্কেল সার্কেল হতে গেলে এখানে সার্কেলের উপর ক্লিক করতে হবে করে দেখতে হবে মেজারমেন্ট সেম আছে কিনা আই মিন লেন্থ উইথ এভরিথিং ফাইভ ইউ ক্যান ম্যানুয়ালি চেঞ্জ অলসো টু সিক্স সো এটা সার্কেল সো এটা এরপরে এটাকে কালার করবার জন্য কিছু না কালার করতে গেলে এই তো শেপ ফিল ইউ ক্যান ইউজ সে লাইক বর্ডার থাকলে তো বর্ডার না থাকলে থাকবে না নো আউটলাইন সিম্পল এটাও তো যদি বর্ডার এটা বর্ডার লাগলে থাকুক শেপ ফিল আমি অরেঞ্জ ইয়েলো করে দিই বা অরেঞ্জ এটা শেপ ফিল আমি গ্রিন করে দিই বর্ডার আমি আউটলাইনটা করে দিলাম আর একটা গ্রিন ওকে নাও অনেক সময় এখানে যেরকম দেখতে পাচ্ছেন আমি কানেক্ট করিয়েছি একটা অ্যারো দিয়ে ভেরি ইজি এটা বোঝাবার জন্য আমি শেপ এফেক্টে নিয়ে এসে সেম একটা শ্যাডো মতো আনলাম যাতে বোঝা যাবে যে এটা তিনটে তিন রকমের শেপ বাট ফ্লো এটাকে বলে ফ্লো চার্ট কোন সময় ফ্লো চার্ট করতে গেলে ফ্লো চার্ট মানে কি করে একটা প্রসেস একটা থেকে নেক্সট স্টেপে যাচ্ছে সেটা বোঝানোর জন্য এই ধরনের শেপ ইউজ করে করা হয় এটাকে ফ্লো চার্ট বলে আপাতত আমি উইথাউট শ্যাডো জাস্ট ফর সিম্পল আন্ডারস্ট্যান্ডিং করে রাখছি সো এটাকে আমি প্রথমে দেখলাম যে এই তিনটে কি একটা লাইনে আছে সেটাকে করবার জন্য আমি তিনটে এটা ফার্স্ট সিলেক্ট করলাম কন্ট্রোল প্রেস করলে কন্ট্রোল ফার্স্ট এটা সিলেক্ট করলাম কন্ট্রোল প্রেস করে রেখে সেকেন্ড সিলেক্ট করলাম কন্ট্রোলটা প্রেস করার আছে করে থার্ড সিলেক্ট করলাম করে পজিশন অ্যালাইন অ্যালাইন অ্যালাইনে গেলাম অ্যালাইনে দেখলাম সেন্টার করলে সব এক হয়ে যাবে আমি সেন্টার চাই না আমি দেখবো সবাই মিডিলে আছে কিনা তো অ্যালাইন মিডিল ওকে এবার মোটামুটি অ্যালাইনে আছে এবার আপ যদি মনে হয় যে এটা অ্যালাইনে নয় কিন্তু যে শেপ আলাদা অ্যালাইনে গিয়ে বটম করে দিলে সবগুলো মানে এইখানে লাইনটা তাদের শেষ হচ্ছে প্রত্যেকটার এন্ড লাইন একই জায়গায় আছে ওকে এরপরে আমি হোয়াট আই ক্যান ডু আই ক্যান কানেক্ট ধরুন এই অ্যারোটা এইখান থেকে অ্যারো কোথায় ছিল ইনসার্টে শেপের আন্ডারে একটা অ্যারো ছিল এই অ্যারোটা নিলাম আবার এইখানে ঠিক আছে অ্যারো অনেক সময় এরকম হতে পারে সেটা একটু মাউস ধরে মাউসটা প্রেস করে আরামসে গেলে হয়ে যায় ইউজ মাউস মাউস করলে অসুবিধা হয় না সো হলো এটা একটু সরিয়ে দিলাম ঠিক আছে এরপরে আমি চাই যে এটা এরকমই থাক এখানে একটা আমি কিছু লিখতে চাই এর ভেতরে তো এটার জন্য রাইট ক্লিক করে এর ভেতরে লিখলে টেক্সট আমি আবার বলছি এই শেপের ভেতরে আমি লিখতে চাই আমার নাম নেম ওকে তাহলে এটা করে আমি রাইট ক্লিক করলে এডিট টেক্সট আসে নেম নেম হিয়ার ওকে এটার মধ্যে রাইট ক্লিক করলে অ্যাড টেক্সট করলে টিএক্সটি এটা এরকম কেন আসছে কারণ এর জায়গা কম এর জায়গাটা বাড়ানোর জন্য আমি টেক্সট ছোট করতে পারি এক শেপে এখানে অ্যালাইন টেক্সট আছে মিডলে আনতে পারি ওপরে আনতে পারি টেক্সট ডিরেকশন ঘুরিয়েও দিতে পারি আমি অত অত ডিটেলে যাচ্ছি না আপাতত আমি এখানে জাস্ট টেক্সট করে দেখলাম এখানেও একটা টেক্সট করলাম যে এডিট টেক্সট করে টেক্সট ওকে হল এরপরে আমাকে আমার মনে হয় যে এর মাঝখানেও একটা টেক্সট লেখা উচিত ইনসার্ট টেক্সট বক্স
text box insert text box করলে এরকম এটা আসবে এত তো চাই না insert text okay okay এত বড় তো আমার লাগবে না আমি শুধু লিখব ছোট text here এটাকে কোন থেকে ধরে ছোট অনেক সময় এটা করতে গেলে এরকম হয়ে যায় নিচে এটা কোনো অসুবিধা নেই ফরম্যাট চেঞ্জ করা যায় ছোট লিখে দিলে ছোট অনেক সময় এটাকে একটু স্ট্রেচ করে দিলেও বড় হয়ে যায় বেসিক্যালি এর জিনিসটা হচ্ছে এই যে সেলের ভেতরে বাই ডিফল্ট কিছু অ্যালাইনমেন্ট থাকে সেলটাকে ছোট বড় করবার জন্য সেটার জন্য টেক্সটের পজিশন এরকম ভাবে চেঞ্জ হয় এবং সেটা যত রাইট ক্লিক করে চেঞ্জ করা যেতে পারে ফরম্যাট শেপ করে মোর লেআউট অপশনস আমি অত ডিটেইলে বলছি না তার কারণ একটাই যে ইট উইল বি ভেরি কনফিউজিং সো টেক্সট লেখার জন্য এরকম এখানে লিখলাম এবার রাইট ক্লিক করে এখানে ফিল করলে নো ফিল করে দিলে ভেতরটা ট্রান্সপারেন্ট হয়েছে সো ইউ ক্যান পুট ইট হিয়ার অ্যান্ড দেন এবার জিনিসটা হচ্ছে এটা আমি তাড়াতাড়ি বললাম যে কোনোভাবে ফ্লো চার্ট করার জন্য কিন্তু অনেক সময় কি হয় এগুলো তিনটে তিনটে সেপারেট এতগুলো আইকন রয়েছে এগুলো সেপারেট কিন্তু আমার চাই যে এরপরে নিচে টেক্সট লিখতে গেলে প্রবলেম যেটা হয় আমি আমি জানি না এটা এটা এন্টার মারতে মারতে চলে আসছে ঠিক আছে নয়তো ওপরে চলে যাবে আমি কি করে বুঝবো এটাকে কি করে ফিক্স রেখে আমি বাকি আবার এর নিচে থেকে টেক্সট লিখবো সেটার জন্য সিলেক্ট সবকিছু একসাথে সিলেক্ট করতে হবে করে রাইট ক্লিক করি গ্রুপ 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 করে দিলে সুবিধা যেটা হবে এটা এগুলো একসাথে মুভ করবে এরপরে গ্রুপের পরে পিকচারের একই কনসেপ্ট টাইট নিলে দ্যাটস ইট এগেইন ইউ ক্যান হ্যাভ ইট সেম থিং সো রিপিটিং ওয়ান সেকেন্ড এগুলো আলাদা আলাদা এখন কিন্তু আমার এই তিনটে জিনিস একটা দেখালাম পর একসাথে সেটা রাইট ক্লিক দেন আই নিড টু ডু গ্রুপ আমি একটাই সিলেক্ট করে রেখেছি তাই হচ্ছে না রাইট ক্লিক গ্রুপ গ্রুপের পরে এই যে র‍্যাপ টেক্সট টাইট নাও ইউ ক্যান প্লে অ্যারাউন্ড উইথ ইট নো প্রবলেম ইউ ক্যান প্লে অ্যারাউন্ড অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ টেক্সট হিয়ার আরামসে টেক্সট চলে আসবে ওকে So this is the way you can use a flow chart othoba kono shape shape er concept is basically same jai korte hobe tight kore tight option ta use korle wrap text er it is very easy for you to move around tale oshubidha hobe okay so with that ami motamoti cover korechi ajker topic shudhu arekta chotto jinish cover kore di I know I can take I will take only 5 minutes for that so that is column jeta ekhane ache column section so how to use column mane ei je dhora ache column representation orthat ei je text ta royeche puro etake ami ei rokom bhabe dekhabo thik hai ami likhe rekhechi the above section is represented in two columns orthat ei je section ta paragraph e royeche ei je section ta paragraph e royeche shetake ami dutu column e dekhabo to tar jonno ki korbo amar je jayga ta dekhate hobe seta select korlam okay select korar pore ami document e paste korlam amake ki korte hobe columnar representation okay I have to represent it in column so age je section ta shudhu column e represent korte hobe seta ami jodi puro pata select kore di tale puro pata column e hoye jabe chai na amar lagbe ei section tai shudhu column so in word ba excel e anything microsoft office je section ta change korte sei section ta shudhu column e korte hobe sei column e change korbe shudhu sei sei section ta select korte hobe so insert i think
হ্যাঁ লেআউটের মধ্যে সরি এই আগে এই সেকশনটা সিলেক্ট করলাম, লেআউটে এলাম, এসে কলম, এখানে আমি কটা কলম দেখতে পাচ্ছি, তিনটে, দুটো আছে, একটা, তিনটে আছে, লেফট হিসেবে আছে, আমি দুটোতে করলাম, দুটোতে করলে নিটলি দুটো কলমে রিপ্রেজেন্ট হয়ে গেল। ওকে ওকে ইউ ক্যান অলসো সে আমি তো টেবিল ইনসার্ট করেও করতে পারি, ভেরি গুড, ইউ ক্যান ডু এজ এ রিপ্রেজেন্টেশন অফ টেবিল, যেটা আমি এইখানে করেছিলাম, একটা টেবিল বানিয়ে দুটো কলমে রিপ্রেজেন্ট করেছি। অর এটা যদি জাস্ট দেখাবার জন্য করতে হয় করা যেতে পারে, এখানেও করা যেতে পারে, এবং ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড বুলেটস দেয়ার ইট ইজ, ইউ হ্যাভ অ্যাডেড বুলেটস অলসো। কি করলাম, কলমটা সিলেক্ট করে মনে রাখতে হবে যে যেটা যেখানে বুলেট ইনসার্ট করতে হবে সেই সেই পুরো সেকশনটা সিলেক্ট করতে হবে, বুলেটস, অ্যান্ড ইটস ডান। এবার বুলেটের প্লেসমেন্ট ইউ ক্যান ইজিলি চেঞ্জ, সো এটা এরকম আছে, সো ইউ ক্যান সিলেক্ট লাইক দিস, চেঞ্জ অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, সো ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট, এই সেকশনটা চেঞ্জ করতে গেলেও সেম একই ব্যাপার, সো সেম অ্যান্ড কারেক্ট, ঠিক আছে। সো এটা হচ্ছে কলামনার রিপ্রেজেন্টেশন কুইকলি উইথাউট ইউজিং, সরি প্রবলেমটা এবার কি হলো, আমি যখনই ডিলিট মেরে ওপরে গেলাম, এটা একটা কমন প্রবলেম, ডিলিট মেরে ওপরে গেলাম পুরো সেকশনটাই চেঞ্জ হয়ে গেছিল ইয়েতে কলমে, তার কারণটা হচ্ছে বাই ডিফল্ট ওপরে এটা নিয়ে নিয়েছিল, সো ইফ ইউ গো ফার্দার ব্যাক ইট মে গো আপ লাইক দ্যাট, সো সেটা করবার জন্য বারবার যে সেকশনটাই আমাকে শুধু চেঞ্জ করতে হবে সেই সেকশনটাকেই সিলেক্ট করতে হবে। এবার তারপরে আমার প্রবলেমটা হবে যে আচ্ছা আমার তো এটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমার তো আর লাগবে না, আমার তো আর এখন কলম লাগবে না, তো জাস্ট কাট ইট, সরি কাট ইট, এখানে শেষ হয়েছে, এইখান থেকে লে আউটে গিয়ে ইফ ইউ চেঞ্জ আই থিঙ্ক দিস উইল ওয়ার্ক নাও, এটা কলাম সেকশন, হ্যাঁ ব্যাক, এখান থেকে এই এই পুরো এই পর্যন্ত সেকশনটা কলমে আছে, বাট দ্য মোমেন্ট ইউ প্রেস এন্টার এন্টার অ্যান্ড কাম হিয়ার এগেইন ইট উইল বি হিয়ার নর্মাল। সো কলম কলমের প্রবলেমটা হচ্ছে যখনই আমাকে চেঞ্জ করতে হবে, সো আই হ্যাভ টু নো ওয়্যার আই শুড এন্ড, ওকে I should end, তারপরে এখান থেকে লিখতে শুরু করলে এটা কিন্তু কলমই আসতে থাকবে, I don't want that, so what I need, end হয়ে গেল, you can just take here, delete, and এখানে এখানে শেষ হয়েছে কলাম রিপ্রেজেন্টেশন, backspace, দুবার এখানে ক্লিক করলেই কার্সার এখানে চলে আসবে, ইউ হ্যাভ টু সিলেক্ট ক্লিক টুয়াইস হিয়ার, সো দ্য কলাম এন্ডস দেয়ার অ্যান্ড দেন ইউ স্টার্ট টাইপিং এগেইন। এবার ইফ ইউ ওয়ান্ট টু কিপ আ গ্যাপ ইউ ক্যান কিপ ইট, ওকে, সো উইথ দ্যাট আই থিঙ্ক আই হ্যাভ কভার্ড মোস্ট অফ দ্য টপিকস আই ওয়ান্টেড টু কভার টুডে, সো আই উইল পজ হিয়ার, আই নো পিপল হ্যাভ আদার প্রায়োরিটিজ অলসো, so any questions before I stop recording, so any questions or anything you want me to walk through, so please let me know, amra kichu jodi korte hoy so I can quickly do it because I don't want to stretch it more, otherwise it will be too much for the audience. Thank you Sujoy, apnake onek kichu shikhte parlam kintu amake arekta jinish ektu bolben jeta hocche dhurun অনেক সময় আমরা টেবিল তৈরি করছি তো কলাম এন্ড রো দিয়ে, এবার ধরুন আমি দুটো কলাম এন্ড রো আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে ফার্স্ট ফার্স্ট যে সেলটা তৈরি হচ্ছে সেই সেলটাকে আমি ডিভাইড করব তিনটে ভাগে, সেটা কিভাবে করব? ওকে আমি ওটা টাচ করিনি, ওটা একটু কমপ্লিকেটেড, মানে আমি বলতে চাইছি যে ইউ ওয়ান্ট টু, হ্যাঁ যেখানে এখন এটা রয়েছে উপরের একদম ফার্স্ট, হ্যাঁ ওটা ওইটাকে আমি তিনটে ভাগ করব, বাকিগুলো সেমি থাকবে, ওটাকে আমি তিনটে ভাগ তিনটে পার্ট করব,
এর আন্ডারে থাকবে না এর না ওইগুলো একদম ফার্স্টটা প্রথমটা প্রেসক্রিপশনের পরেরটাই আচ্ছা আমি দুটো 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 একটা 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 ঘর মানে একটা ঘরকে আমি তিনটে ভাগ করব আচ্ছা ঠিক আছে ওকে সেটার জন্য ইয়া পাবন নো সরি টু ইন্টারাপ্ট ইন জেনারেল জাস্ট হাউ টু স্প্লিট আ সেল এন্ড দেন মার্জ ইট अगेन কারেক্ট 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 ইন জেনারেল ইয়া সো জেনারেলি যেটা করা যেটা আমরা করি ইনসার্ট ওকে ইনসার্ট ইনসার্ট সিলেক্ট করলে ইনসার্ট লেফট বলে রাইট বলে ওকে সো ইনসার্ট আমি এই কলমে ইনসার্ট কলমস টু দ্য রাইট অর লেফট আপনি বলছেন যে ডেসক্রিপশনের পরে ওকে মানে আমার রাইটে সো ইনসার্ট রাইট একটা ইনসার্ট রাইট বাট এবার কিন্তু টেবিল অ্যারেঞ্জ করতে হবে কারণ টেবিলটা বেড়ে যাচ্ছে সো দ্যাট উই উইল অ্যারেঞ্জ এবার অ্যারেঞ্জ করার জন্য কিচ্ছু না এই যে এটা দেখবেন আপনার ওয়ার্ডের বাইরে চলে গেছে এক্সেলে করা এটা খুব সহজ ওয়ার্ডে করা একটু চ্যালেঞ্জিং ওয়ার্ডে অলওয়েজ টেবিল ইজ এ চ্যালেঞ্জ এই যে বক্সটা আসে না এই বক্সটাকে এই যে রাইট যেটাকে আমি পিকচারে যেরকম কনসেপ্ট অলওয়েজ টপ বটম রাইট সো ইট সিলেক্ট ইট হিয়ার অ্যান্ড পুট ইট হিয়ার সো আপনার এখানে অলরেডি তিনটে ইফ ইউ ওয়ান্ট মোর ইনসার্ট রাইট ওকে এবার আমার যেটা হয়েছে দেখুন আমি কি বললাম যেটা পাবন বলছিলেন যে আমার তো এই তিনটে লাগবে না 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 হ্যালো হ্যাঁ আমি আমি এই যে টোটালের আগে যে ঘরটা যেটা তিনটে ভাগ হয়েছে আমি এই ভাগটা বলছি ওইটা আমার জানা আছে ধরুন ডেসক্রিপশনের ওটাকে আমি তিনটে ভাগ করবো ডেসক্রিপশন ওয়ান ডেসক্রিপশন টু ডেসক্রিপশন থ্রি কিন্তু তার তলায় কিছু থাকবে ওকে ইউ ওয়ান্ট ওকে নো প্রবলেম ওকে ওকে ফাইন ঠিক আছে সো দ্যাট দ্যাট ইজ আ স্প্লিট সেল ওকে সো এই যে ডেসক্রিপশন ওয়ান ডেসক্রিপশন টু ডেসক্রিপশন থ্রি ঠিক আছে ওকে অনেক ভাবে করা যায় স্প্লিট সেল তিনটে কলম okay so there is 1 2 3 okay baki gulo same rilo but description 1 holo description 2 holo description 3 holo okay 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 hey sorry epare apnar ei cell ebar ki holo je ei ei tar moddhe apnake duto row banate hobe baki tinte ek thaklo always use the option split cells column ek roilo column change holo na karon ekhane ektai column column is 1 row hoye gelo 2 mathematics nothing but mathematics egulo nothing but mathematics jeta hocche je eta hocche full ekta column ar ekhane hocche duto row ekhane je rokom tinte column holo kintu tinte section holo kintu ekta ekta boro section er moddhe roilo er pore ami apni mone korchen je এখানেও আমি তিনটে সেল বানাবো তো স্প্লিট সেলস হয়ে গেল ঠিক আছে এবার মনে হলো না এটা ভুল হয়ে গেছে আমার লাগবে না নট নট মার্জ জাস্ট মার্জ সেলস হয়ে গেল এরপরে ইউ ওয়ান্ট টু ডু লাইক দিস স্প্লিট সেলস রো থাকবে রো একটাই লজিক থ্রি ডাজ ইট আনসার ইয়ার কোয়েশ্চেন সুদীপা হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি থ্যাংক ইউ
Okay, so this is the way you can do it. Pawan, does it answer your question as well? Yes, I think this is what we were looking for. Okay, and onek shomoy mone hobe je by mistake jodi onek shomoy ki hoy amra ekhane by mistake onek shomoy insert split cell kore by mistake 3 4 te hoye gelo by mistake 5 ta likhe felechi kono oshubidha nei no problem amar lagbe matro 3 te kintu ami kore felechi 5 ta no problem manually ekhon apototo change korte agato to komate hobe so ami jodi ekta kora jete pare merge cell kore dilam তারপরে আবার নতুন করে স্প্লিট সেল করলে তিনটে করে দিলেই সেম চলে আসবে এবার অনেক সময় কি হয় অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে গেছে এটাই আমি বলতে চাইছিলাম অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে গেছে অ্যালাইনমেন্ট চেঞ্জের জন্য এটা আবার সিলেক্ট করে এটা দ্যাটস ইট অল ইয়ার্স ঠিক আছে Okay, I think too much for today. We should take a pause here. Any other questions? Shudipa, Swati, Ivita. Yeah. Amar ar kono question nei. Ami onektai abar jhali nite parlam. Acha. আমারও এই মুহূর্তে যতটা দেখলাম ঠিকই আছে এবার ওই যখন প্র্যাকটিস করব তখন যদি কিছু হয় আমি সুজয়ের সাথে কথা বলে নেব নো প্রবলেম হ্যাঁ ওকে সেম অ্যাজ देम আমিও একটু প্র্যাকটিস করে নি যদি কোনো डाउट्स হয় নিশ্চয়ই বলবো আর এন্ড ভেরি গুড এক্সারসাইজ দিস ইনভয়েসিং বানানো সো জাস্ট লুক ইনটু দিস সেকশন এতে অনেক কিছু একসাথে বলা হয়েছে টেবিলের নানান ধরনের ব্রেকআপস স্প্লিট সেলস হ্যানা সেলস অ্যালাইনমেন্ট সেন্টার অ্যালাইনমেন্ট সো দ্যাট উইল রিয়েলি হেল্প এই সেকশনটা একটু বেশি দেখলে টেবিল ইউজ বেশি করবেন তাহলে বেটার হয় ওয়ার্ডের স্পেশালি পিকচার ফরম্যাটিং আমি এটা নট ইম্পর্টেন্ট বাট এইটা অনেক সময় অনেকের ইম্পর্টেন্ট হয় হাউ টু প্লেসমেন্ট অফ পিকচার সিভিতে পিকচার বসালে কিভাবে বসানো যেতে পারে সো ইউ ক্যান ডু দ্যাট কলম ইউ ক্যান প্র্যাকটিস ইট ইস নট অ্যান্ড লেট মি নো So keep practicing. That is the good thing. And is there any other thing, Pawan, you want to address? No, I think as you are saying that otherwise there will be an information overload. I think this is a pretty good comprehensive exercise. I think okay. We should share the recording after that little bit of edit, and so the others who couldn't attend, they can also. Go through this. Sure. With this, I will just thank you, everybody. Thanks for your time. And Ami, Akun, we want to end the recording. So, Pawan, before I end the recording, you want to say something, and I will end that. I would like us to take another photograph. Okay. Okay. So okay. If everybody then, can put on their videos. Sure. Ami, recording ta just bondo korchi. Then we will stop the recording now, and we'll. Okay.